শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2 যাহা বলিব সত্য বলিবতে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন যে অতিথি তার সম্পর্কে আমরা সুমনের কাছ থেকে জানব। তবে তার আগে বলতে চাই, যাহা বলিব সত্য বলিবতে এসে যদি আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো ভুল কিংবা অপরাধ সমাজে আর কেউ না করুক, সেই অর্থে আপনি আসতে পারেন যাহা বলিব সত্য বলিবতে বিবেকের তারুণা বোধ থেকে। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে থাকছে SMS পোল। SMS পোল খুবই শক্তিশালী একটি বিষয় যেখানে আপনি আপনার মতামত জানিয়ে দিতে পারবেন ইয়েস এবং নোর মাধ্যমে। নো পার্সেন্টেজ বা ইয়েস পার্সেন্টেজের উপরে স্টোরি সামনের দিকে যাবে কি যাবে না সেটা অনেকখানি ডিপেন্ড করে। এবং প্রিয় শ্রোতা, আপনাকে যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানে একজন এক্সপার্ট থাকেন, যিনি আমাদের এক্সপার্ট প্যানেলের নিয়মিত মেম্বার এবং পুরো বিষয়টি শুনে তিনি তার মূল্যবান মতামত প্রদান করবেন। তিনি কে তার সম্পর্কে আমরা পরে জানবো, তবে তার আগে সুমনের কাছ থেকে আমরা জেনে নিতে চাই আজকে যাহা বলিব সত্য বলিবতে কে অতিথি, চলুন তার সম্পর্কে জেনে আসি। যাহা বলিব সত্য বলিব। ধন্যবাদ কিবরিয়া। প্রিয় শ্রোতা, আজ সত্যের মঞ্চে উপস্থিত হয়েছেন শাহানা। স্বীকার করবেন তার জীবনের কঠিন সত্যগুলো। দেখতে ছোটখাটো হলেও খুবই আত্মবিশ্বাসী একজন মানুষ। কারো সাথে কথা বলার সময় একটু সাবধান থাকেন, পাশে কিছু ভুল করে বলে ফেলেন। মাঝে মাঝে নিজের কর্মকাণ্ড নিয়ে মনের মধ্যে একটু দ্বিধা থাকলেও সে জেনে শুনে কারো কোনো ক্ষতি করেনি, এতে কোনো সন্দেহ নেই। শাহানার মেয়ে বন্ধুর সংখ্যা অনেক কম এবং একজনের কথা আরেকজনের কাছে বলা, শুধু শুধু অন্যের নামে বদনাম করাটাকে খুবই অপছন্দ করেন শাহানা। আর অবসর পেলেই বিভিন্ন বই পড়ে সময় কাটান। শাহানার জীবনের বাকি ঘটনাগুলো শুনতে আবারও ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে। যাহা বলিব সত্য বলিব। ওকে, আমরা সুমনকে ধন্যবাদ জানাই শাহানা সম্পর্কে আমাদেরকে ডিটেল জানিয়ে দেবার জন্য। শাহানা আজকে যাহা বলিব সত্য বলিব অতিথি এবং শাহানার কাছে আমরা ফিরে যাব। তবে তার আগে বলতে চাই প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে আজকে এক্সপার্ট প্যানেল থেকে যোগ দিচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। আমি প্রথমেই তার সঙ্গে একটু ফোনে কথা বলে নিতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আপনি আমাদের এক্সপার্ট প্যানেলের নিয়মিত সদস্য। উই আর রিয়েলি প্রাউড অফ ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আপনার সময় দেওয়ার জন্য। তো আমরা আশা করছি যে আজকের এই অনুষ্ঠানটি পুরোপুরি আপনি শুনবেন, বিশেষ করে শাহানার জীবনের যে অপ্রিয় সত্যগুলো এবং শেষে গিয়ে আপনি যে কাজটি করে থাকেন, যে মূল্যবান বক্তব্য সেটাও আপনি আজকে দেবেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, শাহানা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে। শাহানাকে আমি প্রথমেই যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে তার বিবেক, যে বিবেকের তারুণা বোধ থেকে সে আজকে যাহা বলিব সত্য বলিব লাখো শ্রোতার মুখোমুখি হয়েছে, সেই বিবেক জাগানোর কাজটি আসলে কে করেছে? শাহানা, আমি প্রথমেই জানতে চাই যে যাহা বলিব সত্য বলিব তো বাংলাদেশের রেডিওর ইতিহাসে অন্যতম একটি চ্যালেঞ্জিং শো এবং এখানে যারা আসে নিজের জীবনের অপরাধ বোধ এবং ভুলগুলো স্বীকার করার জন্য তারা নিশ্চয়ই বিবেকের তারুণাবোধ থেকে আসে। এমন কোন ঘটনা কি আছে কিংবা এমন কোন ব্যক্তি কি আছে কিংবা যে কোনো কিছু হতে পারে যেটা আপনার বিবেককে অনেকখানি তাড়িত করেছে আজকে এখানে এসে যাহা বলিব সত্য বলিবতে এসে নির্মম সত্য কথাগুলো বলার জন্য? হ্যাঁ, আমার অনেকগুলো আমি আপনাদের এপিসোড শুনেছি, তো ওইটা দেখে আমার শুনে আর কি মনে হয়েছে যে আমার কথাগুলো বলা
বলা দরকার যাতে আমি একটা মেসেজ দিতে পারি সবাইকে, যে আমার মতো ভুলটা যাতে কেউ না করে। ওকে, তার মানে যাহা বলিব সত্য বলিব বিভিন্ন এপিসোড গুলো শুনেই আপনি অনুপ্রাণিত হয়েছেন। ওকে প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। এবং আপনি নিশ্চয়ই জানেন যাহা বলিব সত্য বলিব পুরো অনুষ্ঠানটি তিন ভাবে বিন্যস্ত। একটা হচ্ছে ভুল এবং অপরাধের পেছনের কারণটা কি, আর একটা হচ্ছে ভুল এবং অপরাধটা কি, এবং সবশেষে থাকে ভুল এবং অপরাধের পরিণতিটা কি। আমরা প্রথমেই ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই। জি শাহানা, আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করুন, তার মানে আপনার শৈশব থেকে আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, আমার বাবা ছিল না, বাবা অনেক ছোটবেলায় মারা গেছেন। কত বছর বয়সে? তখন আমার ছোট বোনের আর কি 2 বছর বয়স। আপনার তখন কত? আমার তখন 5 বছর বয়স। তার মানে বাবার স্মৃতি কি কোনো কিছুই মাথায় নেই? না, একেবারেই নেই। না, বাবা কি করতেন? বাবা বাইরে ছিলেন, দেশের বাইরে থাকতেন। তারপর? তারপর ছোটবেলা থেকে কিছুই বুঝি নাই, কারণ মামার কাছে ছিলাম, ছোট মামা আমাদেরকে লালন পালন করছেন, অনেক ভালোই ছিলাম। বাবার যে একটা কষ্ট ওইটা আমরা বুঝতে পারিনি কেউই। কিন্তু যখন ছোট মামা বিয়ে করছেন, তার ঘরে একটা সন্তান হয়েছে, তখন আমাদেরকে বের করে দেওয়া, বের করে বলতে বলা হয়েছে যে তোমরা চলে গেলে ভালো হয়, কারণ মামি অনেক ঝড়াঝাটি করতো, যেরকম প্রবলেম হয় আমাদের আর কি সংসারে। তো তখন আমরা যখন আলাদা হয়ে যাই, তখন থেকে আমাদের কষ্ট আর প্রবলেম আর কি বোঝা। তার মধ্যে আমি ফ্যামিলি থেকে একটু ডিটাচ ছিলাম, তাদের সাথে আমার মেন্টালিটি আগে থেকে মিলত না। তো দেখা গেছে যে বড় আপা এর মধ্যে বিয়ে করে চলে গেছে, নিজের পছন্দেই বিয়ে করছেন, তা আরো বেশি একা হয়ে গেছে, কারণ ওই আপার সাথে একটু ফ্রি ছিলাম। আর বাকি ছোট বোন তো আমার অনেক ছোট, আর ভাইয়ের সাথে ততটা ফ্রি হওয়া যায় না। তো দেখা গেছে যে আমি একটু আস্তে আস্তে একটু বাইরে ঘোরাফেরা, নিজে বান্ধবী বন্ধু এই একটা আড্ডা, এর মধ্যে পড়াশোনা। যখন ডিটাচড হয়ে গেলেন আপনারা মামার ফ্যামিলি থেকে, তখন ফ্যামিলির ভরণ পোষণ কে দিত? ভরণ পোষণ আমার নানার বাড়ির সবাই হচ্ছে পাকিস্তানি, তো ওইখান থেকে আমার মার যে ভাইরা আছে, চাচাতো ভাইরা, তারা কিছু হেল্প করতো, আর আম্মা হ্যান্ডিক্রাফটস এর কাজ করতো এবং শিখাইতো মানুষকে, তো ওইটার উপরেই আর কি সংসার চলতো। ওকে, বাড়িটা কি নিজেদের ছিল? না, ভাড়া বাড়ি ছিল। আর আপনি বলছিলেন যে নানার সবাই পাকিস্তানি, ওনা কি বাংলাদেশী ছিলেন? না, পাকিস্তান থেকেই টাকা পয়সা পাঠানো হতো। পাকিস্তান থেকে টাকা পয়সা পাঠাতো? এখনো পাঠায়। আর আপনার মা মূলত তাহলে পাকিস্তানি? ওকে, আপনার বাবা ছিলেন বাংলাদেশী? বাংলাদেশী। এনাদের বিয়েটা কিভাবে হয়েছিল? মানে আমার আম্মা একদিন নাকি গলিতে দাঁড়াই ছিল, আমার দাদু এখান থেকে যাচ্ছিল, আমার দাদু দেখে পছন্দ করছে, তো আমার নানাও মারা গেছিল তখন। গলিতে মানে কোথায়? তখন বাড়িটা কোথায় ছিল? তখন হচ্ছে জিন্দাবাহার, জিন্দাবাহারে ছিল। তো আমার যে খালু আর কি, তখন আমার আম্মার গার্জিয়ান ছিল খালু, কারণ আমার নানা মারা গেছে, তো খালুর কাছে অফার করছে বিয়ের জন্য। আমার খালু খুব সহজ সরল ছিল, হালকা একটু খোঁজ খবর নিয়ে বিয়েটি আয়োজন করে দিয়েও দিছে। তো আপনার মার বিয়ে হয়েছে কবে? আমার বিয়ে হয়েছে, আপনার সালটা খেয়াল নেই, এটা কি 1971 এর পরে? 1971 এর আগে? 71 এর পরে। আপনার নানুরা তো এক্স্যাক্টলি পাকিস্তানি থাকতো, তো আপনার মাকে এখানে কেন নিয়ে আসবে তারা? যে আমার নানুকে নিয়ে গেছে, কিন্তু ওখানে থাকতে পারেনি, কারণ পাকিস্তানিরা বাঙালিদেরকে খুব একটা পছন্দ করে না, মানে বিয়ে করে নিয়ে যাবে এরকম ভাবে পছন্দ করে না। তো দেখা গেছে ওই রকম অনেক ওদের প্রবলেম হয়েছে, তাই আমার নানা একেবারে চলে আসছে। ওকে, তার মানে আপনার নানা যাকে বিয়ে করেছিল সেও বাঙালি মেয়ে ছিল, তাই তো? ওকে, ফাইন। তারপর আপনি যেটা বলছিলেন, তারপর আম্মা হাতের কাজ করে বিভিন্ন জায়গায় শিখে টিকে আমাদেরকে করতো। তো মাঝে দেখা গেছে যে আমি অনেক হাত ছাড়া হয়ে গেছি, বড় আপা তো চলেই গেছে, ছোটটা তো অনেক ছোট, আর ভাই তো ভাইয়ের মতোই আছে, তো আমি একাকিত্ব ছিল একটা, প্লাস এমনি বান্ধবী বন্ধু নিয়ে একটা আড্ডাবাজি সেই এভাবেই চলতেছিল। তো একদিন বান্ধবীর সাথেই আমি ধানমন্ডি যে যাই ঘুরতে, 8 নম্বর যে লেক মুক্ত মঞ্চটা আছে ওখানে যাই, রবীন্দ্র সরোবর। হ্যাঁ, ওখানে যাওয়ার পরেই আমার আসলে ওর সাথে দেখা, না আমার যে বান্ধবীটা ওখানে আমি কাউকে চিনি না। সেই সময় আপনার বয়সটা কত বা কোথায় পড়ছেন আপনি, কোন ক্লাসে পড়ছেন? তখন আমি এসএসসি পরীক্ষা দিছি। এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছেন? ওকে, কোথায় থাকতেন সেই সময়টা? বাসাবোতে। বাসাবোতে থাকতেন, ফাইন। তো সেদিন যাওয়ার পরেই ওর ফ্রেন্ডের ফ্রেন্ড ছিল, ওর সাথে দেখা হয়। ওর ফ্রেন্ডের ফ্রেন্ড কে, নামটা কি? ওর ফ্রেন্ডের নাম হচ্ছে টুটুল, টুটুলের ফ্রেন্ড হচ্ছে পাভেল। পাভেল, পাভেলের সাথে আপনার দেখা হলো? হ্যাঁ, পাভেলের সাথে আমার দেখা হয়। তো ওখানে আমি যাই, সবার সাথে আমাকে পরিচয় করায় দেয় একজন একজন করে, পাভেলের সাথেও পরিচয় করায় দেয় যেটা পাভেল, পরিচয় হই, সেদিন আমরা চলে আসি। তো নেক্সট আরেকদিন আর কি আমাদের এরকম দেখা করার একটা ইয়ে হয়, সবাই মিলে আর কি আড্ডা দিব ওখানে বসে। তো আমি যাই, তখনও যাই, যাওয়ার পরে সেদিন পাভেল আমার সাথে অনেক কথা বলে, সবার চেয়ে একটু বেশি কথা বলে। তো ওর কথাবার্তা, ওর হাঁ
হাইট, আমি ছেলেদের হাইট তখন একটু বেশি পছন্দ, বয়সটা কম ছিল আমার, ওর হাইট ও সবকিছু আমার ভালো লাগতো। কত ছিল হাইট? 6 ফিট ছিল। ওকে, তো আমি নিজে তো একটু শর্ট, এই জন্য ওর হাইট হয়তো। আপনার কত হাইট? আমি তোর হয়ে ওর সাথে কথা বলবো, ওর নাম্বারটা ওরে দিয়ে নিয়ে নামাইছি আর কি। নামানোর পর আমি বাসায় যখন ফিরছি, ফেরার পর কল করছি, ও বুঝতে পারে নাই আমি আমার বান্ধবীর নামটা বলছি, আমি বলি নাই যে আমি এটা। তো কথা হয়েছে সেদিন, কেমন আছো, এই যে কতক্ষণে ফিরছি বাসায়, কি হচ্ছে না হচ্ছে, এটা একটা কথা হয়েছে। তো প্রায় মাঝে মাঝে কথা হইতো। একদিন আমরা আবার দেখা করতে গেছি, দেখি যে আমার বান্ধবীকে নিয়েও সাইডে চলে যাচ্ছে, ও তো আমার বান্ধবীর সাথে কথা বলে, তো সাইডে চলে। তখন আমরা, আমি শুধু দেখি কোথায় গেছে, কি করতেছে, কোথায় আছে। তো দেখি আশেপাশে কোথাও দেখা যায় না ওদের, ওরা এক সাইডে চলে গেছে। তো আমার কাছে মনে হলো যে না, আমার বলে দেওয়া উচিত যে এটা আমি। তো আস্তে আস্তে আমি আমার বান্ধবীকে বলতেছি, দেখ আমি আজকে ওরা বলে দিব যে এটা আমি। তো আমাকে বলে যে তুই যতই বলো তো আমাকেই ভালোবাসে, তুই বললে লাভ নেই। ভালোবাসা মানে কি? ভালোবাসা চলে গিয়েছিল একটা সাইডে, চলে অল্প অল্প চলে গেছে। কি ভালোবাসার কথা বলতেন বা এরকম কোন কিছু থাকতো ফোনে? মানে একটু দুইজন দুইজনকে স্পষ্ট ভাবে বলি নাই, বাট আভাস দেয়া। হ্যাঁ, ওকে। তো ও আর আমার বান্ধবী আর কি আমাকে ডাইরেক্ট বলছে কথাটা, যে না ও আমাকে পছন্দ করে এরকম। ওকে, তো আমার অনেক বেশি রাগ হচ্ছিল। তখন আমি বাসে গিয়ে আমি সাথে সাথে ফোন করছি, ফোন করে আমি বলতেছি আপনি কি জানেন আমি কে? বলে হ্যাঁ জানি। বলি কি জানেন আপনি? বলে তুমি শাহানা না? আপনি কিভাবে জানেন? বলে আমরা দুজন যেটা প্ল্যানিং করতেছিলাম তোমার জেলাস করানোর জন্য। আমার বান্ধবী আর ও প্ল্যান করে দূরে চলে যাচ্ছিল। আলটিমেটলি এটা কি অনেক আগে থেকে বুঝতো? হ্যাঁ বুঝতে পারলো, তোমার হাসি শুনে তোমার কথা শুনে আমি বুঝতে পারছি যেটা তুমি। সো তুমি নিজে থেকে এই জিনিসটা হাইড করে গিয়েছে, আলটিমেটলি আপনি সারপ্রাইজ দেখাতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছেন। ওকে, তারপর? তারপর আমরা এইভাবে কথা, দুজন দুজনকে ভালোবাসি, ব্যাপারটা দুজন ক্লিয়ার করছি। তো প্রায় আমরা এমন কথা বলি, দেখা করি। আমার বান্ধবী জানে না যে আমরা কথা বলি, দেখা করি, কিন্তু আমি ওকে প্রায় বলি। আপনার বান্ধবীর নাম কি ছিল? আমার বান্ধবীর নাম ছিল গীতা। গীতা, একটু জানি যে আপনার সাথে যে ছেলেটির এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে সেটা তো আপনার দিক থেকে ফার্স্ট ক্লাস, রাইট? আপনি যেহেতু ক্লাস টেনে পড়ছেন, বাই দ্য ওয়ে সেই সময়টাতে ছেলেটার বয়স কত বা কিসে পড়ছে? ও তো পড়াশোনা করে না এখন। তখন পড়াশোনা করে না, জব করে, জবও করে না। আপনার সাথে বয়সের ডিফারেন্স কত ছিল? 5 বছরের, 5 থেকে 6 বছরের। ছেলেটার নাম হচ্ছে পাভেল, রাইট? ওকে, তারপর? তারপর তো এইভাবে আমাদের লাভ চলতেছে, দেখা সাক্ষাৎ হয়, কথা হয়। তো একদিন আমরা দুজনেই ডিসাইড করলাম যে আমরা বিয়ে করবো। একদিন মানে কি? মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি তো আমার ফ্যামিলি থেকে এমনিতেই অনেক আলাদা, আমার ভালো লাগে না কিছু, বাসায় গেলেও ভালো লাগে না, কারোর সাথে মন খুলে কথা বলতে পারি না। আর বাবা ছিল না, বাবা না থাকার যে একটা ব্যাপার, ভিতর অনেক কাজ করতো আমার। তো দেখা যায় তো সবসময় ভালো লাগতো না আমার কিছু। তখনও পরীক্ষাটা শেষ আমার, প্রায় পরীক্ষা শেষ, ভর্তি হয়েছি আমি ইন্টারে। তা আমি হয়তো বা কথাটা বলছি ওকে যে আর ভালো লাগে না, আমি চলে আসবো। তো বলছে চলে আসার দরকার নেই, বাসায় যাবো একদিন, তোমার বাসায় যাই আমি, তবে একদিন বাসায় নিয়ে আসি। তো আম্মার সাথে কথা বলার আগে আমাকে বলছে কিছু একটা বলবে। তো কি বলবে, খুব আপসেট হয়ে আছে। তো আমি বললাম কি বলবো বলো। তখন বলে যে, তখন তার ধর্মের ব্যাপারটা আমাকে বললো যে সে হিন্দু। সে হিন্দু? ওকে, সে হিন্দু প্লাস তার একটা অ্যাফেয়ার ছিল, এগুলো বিস্তারিত সে আমাকে বললো বাসায় বসে। বাসায় বসে? ওকে, মানে আগে বললে হয়তো বা আমি আগাইতাম না, কিন্তু বাসায় বসে কথাটা বললো। বলার পর তখন আমার কাছে কিছু মনে হচ্ছিল না। ততদিনে আপনাদের সম্পর্ক কতদিন হয়েছে? অনেক অনেক, মানে ভালোবেসে ফেলছে, 3-4 মাস। 3 থেকে 4 মাস? ওকে, তখন ওই ধর্মটা আসলে এখন কিছু মনে হচ্ছে না, মানে মানুষ আমরা এরকম আর কি একটা ইয়ে চিন্তা করছিলাম। তারপরেই তো বাসায় আমার সাথে কথা বললো, বসে অনেকক্ষণ কথা টথা বলে, যখন আম্মাকে আমি বলছি যে ও হিন্দু, তখন আম্মা একদম না। তার আগে কি আম্মাকে বলেছিলেন যে আপনি তাকে লাভ করেন? হ্যাঁ। ওকে, লাভ করি বলছি, কিন্তু আম্মা হিন্দু কথাটা শুনে একেবারেই না করে দিছে আমাকে। সেদিন ও চলে গেল, চলে যাওয়ার পর ফোনে আমরা ই করলাম যে কিভাবে এটা কিভাবে করা যায়। তো করার পর একটা এলাকার হুজুর আর কি, মানে যে বিয়ে পড়ায়, তার সাথে আমি ব্যাপারটা নিয়ে আমি আলাপ করছি বাসাবোতে। পরে উনি আমাকে বললো যে উনি পারবে এটা করে দিতে। কি করবেন? আপনার চিন্তা ভাবনা কি ছিল? ওকে মুসলিম করা হবে। ওকে মুসলিম করা হবে, এটা কি ওর সম্মতিতে নাকি শুধুমাত্র আপনাকে বিয়ে করার জন্য? ওর সম্মতি ছিল, ওর সম্মতি ছিল বিয়ে করবে, এই জন্যই ও আর কি মুসলিম হবে। মুসলিম হবে? ওকে, আর সেটা কি ওর ফ্যামিলি জানা ছিল? না, ওর ফ্যামিলি জানা ছিল না। আপনি যে ওকে বিয়ে করতে যাচ্ছেন, ওর ফ্যামিলি সম্পর্কে আপনি কিছু জানতেন? না। ও ওর ফ্যামিলি সম্পর্কে আপনাকে কিছু বলেনি? হ্যাঁ বল। কি বলতো? ওর বাবা জব করতেছে, মা আছে, একটা ভাই আছে। ওকে, বলতো ওকে
আচ্ছা, ওই কি পরিবারে বড় ছিল? ও কোনো কিছু কাজ করতো সেই মুহূর্তে? না। আপনাকে বিয়ে করে কোথায় রাখবে, কি খাওয়াবে কিছু বলতো? না। তাহলে আপনি কি চিন্তা ভাবনা করতেন? আমি আসলে ওকে এত ভালোবেসে ফেলছি যে আমি হারাই নিয়ে ফেলি, কারণ আমার ভালোবাসা কেউ ছিল না, আমার বাবা ছিল না, মা তো আসলে আদর করতো, মা তো অবশ্যই ভালোবাসে সন্তানকে, কিন্তু আসলে উনিও কাজে ব্যস্ত ছিলেন, তো আমি ওর ভালোবাসাটা এতভাবেই গ্রহণ করছি যে আমি আর ওকে ছাড়া থাকতে পারতেছিলাম না। আমি ওকে অনেকটা বলছি যে না আমরা বিয়ে করবো এখন। মানে ইমোশন এত বেশি স্টেজে চলে গিয়েছে যে আপনারা বিয়ে করে ফেলবেন এরকম একটা সিদ্ধান্ত আপনাদের ভিতর থেকে অটোমেটিক্যালি আসছিল, এবং সেই জায়গায় প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিল সেটা হচ্ছে দুজনের ধর্ম আলাদা, এবং আপনি চাচ্ছিলেন ছেলেটা আপনার জন্য আপনার ধর্ম গ্রহণ করুক, তাই তো? ছেলেটার ব্যাপারে কোনো আপত্তি ছিল না? ছিল না। এটা তো ছেলেটার আপত্তি ছিল না, তার ফ্যামিলির সাথে সেই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলেছিল? হ্যাঁ, আমাদের যেটা কথা ছিল যে যদি কখনো ওর ফ্যামিলিতে যে আমরা থাকবো না, যদি আমরা যাইও তাহলে ওর ফ্যামিলিকে এটা বলা যাবে না যে ও মুসলিম হয়েছে, বরঞ্চ জাস্ট আমি মানুষ স্টাইলের জন্য পরে না সিঁদুর শাখা, এরকম করে আমাকে জাস্ট এমনি একটু পরে যেতে হবে। এটা আপনি মনে করছিলেন যে আপনি এটা পরে যাবেন, আর ওর ফ্যামিলি আপনার ফ্যামিলি সম্পর্কে খোঁজ খবর না নিয়ে এটা মেনে নেবে, লাইক আপনি সিঁদুর শাখা পরেছেন? প্রিয় শ্রোতা, দিস ইজ আ ভেরি ক্রুশিয়াল স্টোরি, এবং আজকে যেই জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে উদ্ঘাটন হচ্ছে সেটা অনেকের সাথেই হয়তো বা মিলে যেতে পারে, কারণ মাঝে মাঝে আমরা এরকম টেক্সট পাই যে আমাদের দুজনের রিলিজিয়ন আলাদা, কিভাবে আমরা বিয়ে করবো বা আমরা কিভাবে আগাবো। সেই জায়গাটিতে অনেকেই হয়তো বা অনেক বড় রকমের সমস্যা নিয়ে সামনের দিকে আগান, আমরা ঠিক জানি না যে আজকের এই জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদেরকে মুখোমুখি ধার করিয়ে দিয়ে কতটুকু শিক্ষা আপনাদের জীবনে আজকে আমাদের এই অতিথি সাহানা দিতে পারবে, আমরা সামনের দিকে যেতে চাই। সো ইন দ্যাট সেন্স দিস ইজ আ ভেরি মাচ ক্রুশিয়াল এপিসোড অফ জেপিএসবি। অবশ্যই আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছিলাম, লাইক আপনি বলছিলেন যে ওর ফ্যামিলিতে আপনি একটা প্রিটেন্ড করবেন যে আপনি ওদের রিলিজিয়ানের, লাইক তাই তো? সেজন্য আপনি শাখা পড়বেন, সিঁদুর পড়বেন, তো শাখা সিঁদুর পড়লেই ওরা কি আপনার ফ্যামিলিতে আসবে না, এই ধরনের চিন্তা ভাবনার কথা মাথায় আসছিল যে আপনার শ্বশুর আপনাদের বাড়িতে এসে খোঁজ খবর করবে না? আমরা সেটা প্ল্যান করছিলাম যে বলবো আমার ফ্যামিলি থেকে তো আমি আলাদাই হয়ে গেছি, তারা যাবে কিভাবে, আমি যেখানে যেতে না পারতেছি না তারা তো যেতে পারবে না। আপনি আলাদা হলেন কিভাবে? আমি তাকে নিয়ে চলে যাব, আমরা বিয়ে করব, আমরা আমাদের মতো থাকবো। তাহলে ওই ফ্যামিলি থেকে আপনি কি বলবেন? ফ্যামিলিতে ঢুকতে হয় তাহলে ওর ফ্যামিলিতে ঢুকবো, আমাদের ফ্যামিলিতে ঢুকার কোনো দরকার নাই, বিয়ে হইলে তো মেয়ে ছেলের বাসায় চলে যায়। না, সেটা তো নর্মালি যায়, কিন্তু শ্বশুরের লোকজন তো আপনাদের বাড়িতে আসবে, এটাও তো নর্মাল, তাই না? কিন্তু আপনি ওই বাড়িতে গিয়ে কি প্রিটেন্ড করবেন, লাইক আপনি আপনার বাড়ি থেকে বের হয়ে এসেছেন? ওকে, সেই জন্য বাড়ির সাথে আপনার কোনো যোগাযোগ নেই, কিন্তু আপনার এটাও একবারও যেন মনে হয়নি যে বের হন আর যাই হন আপনার বাবার পরিচয় তো জানতে চাইতে পারে, কোথা থেকে এসছেন সেটা তো জানতে চাইতে পারে, এটা কখনো মনে হয়নি? না, এগুলো আমরা কিছু তখন ভাবিনি। সেতুনির গল্পের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রিয় শ্রোতা, আমাদের মিডিয়া ওয়ার্ল্ডের একজন সেলিব্রিটি যিনি এই তো মাত্র একটা সপ্তাহ পূর্বে এখানে এসে তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে শেয়ার করেছিলেন। লাস্ট ওয়ার্ড ছিল তার জায়গাটা থেকে, ডোন্ট বি ইমোশনাল ফুল, এবং তিনি বলেছিলেন যে তার জায়গাটা থেকে যে মানুষকে শুধু একটা কথাই বলতে চাই যে ইমোশনালি গাধা হয়েও না। আমার এখন পর্যন্ত মনে হচ্ছে যে আমাদের একটা সময় থাকে আমাদের জীবনে, অ্যাডোলেসেন্স পিরিয়ড আমরা যেটাকে বলি, বয়ঃসন্ধি কাল বলি, এই বয়ঃসন্ধি কালটা আমাদেরকে অনেক বেশি বোকা বানায়, আমরা এত বেশি ইমোশন নিয়ে চলি এই সময়টাতে, আমাদের ইমোশনটা এত ধারালো, এই ধারালো অস্ত্রটাকে যদি সঠিকভাবে ব্যবহার করার মতো গাইডেন্স না থাকে, পারিবারিক যদি অবয়ব না থাকে, গাইড করার মতো যদি কেউ না থাকে, যেটা আমরা আজকে আমাদের অতিথি শাহানার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেটার ভবিষ্যৎ যে ভালো হবে না সেটা মনে করাটাই শ্রেয়। আমরা মাত্র 3 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই, 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসব যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, আপনারা শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। আমরা ফিরে আসছি মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর। এই বুদ্ধিটা আপনাকে কে দিয়েছিল হুজুরের সাথে কথা বলার? এটা আমি নিজে থেকে চিন্তা করেছি। ওকে ফাইন, তারপর কি হল? আগের দিন যে হুজুরের সাথে কথা বললাম, কথা বলার পর হুজুর বলল ঠিক আছে কালকে তুমি এটা আমি নিয়ে আসো। তখন আমি ওকে ফোন করে বললাম যে হুজুর কালকে আসতে বলছে, তো ও চলে আসছে, কিছু বলে নাই যে আসবো না বা করবো না, এরকম কিছু বলে নাই, চলে আসছে। আসার পর আমরা হুজুরের কাছে যাই, উনি আরবি পড়ামে আর কি, ওনাকে জিজ্ঞেস করছি যে এরকম কিছু, উনি বললো যে না এরকম কিছু তোমাদের ইচ্ছা, এটা করলেও পারো না করলেও পারো, বাট করলে ভালো হয় এরকম আর কি উনি বললো। তারপর নামাজ পড়াইলো ওকে, কোরআন দিয়ে শপথ টপথ করাইলো, তারপর পাঁচ কালেমা পড়াইলো, পড়া টড়াই ওকে বললো যে হ্যাঁ ও এখন মুসলিম, নামাজ পড়তে হবে, এটা যেটা আরকি বলে দিল। পরে বলে টলে তারপর আসলো বিয়ের যে পার্টটা, উনি বললো আজকে এটাই করো না তুমি, দুদিন পরে আসো আবার। তো 2 দিন পার হলো, 2 দিন পরে আবার যাই, যাওয়ার পর বিয়ে করে ফেলি আমরা।
ওই হুজুরের কাছে? হ্যাঁ, ওই হুজুরের কাছে বিয়েটা করে ফেলি। ইভেন বিয়ের কাগজপত্র গুলো আমি নেইনি, আমি হুজুরকে বলছি আপনার কাছে রাখেন এটা, আর আমি নিলে আমি বাসায় রাখতে পারবো না, ওর কাছে দেওয়াটা ঠিক হবে। এই হুজুরটা কি আপনার পূর্ব পরিচিত ছিল? হ্যাঁ, আমার ভাইয়ের পরিচিত ছিল। আপনার ভাই মানে আপন ভাইয়ের? হ্যাঁ, আমার বড় ভাইয়ের। আপনার বড় ভাই কি জানতো যে আপনি ধরনের কাজ করছেন? না 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 না, আমি হুজুরকে আমি না বলে দিছি বলার জন্য। উনি কাজে ছিলেন? হ্যাঁ, কাজে ছিলেন। তারপর যে কোর্টে যাওয়ার যে ব্যাপারটা, উনি বলছে না এখান থেকে আমি ব্যবস্থা করে দিব সব। কাজীরা তো যেটা করে আর কি, কোর্টে সাথে তাদের একটা লিঙ্ক থাকে। তো বিয়েটা করে ফেলছি, করে ফেলার পরে আমরা চলে যাইনি, আমি আমার মতো ছিলাম, ওর মতো ছিল। অনেকদিন পার হয়ে গেছে বিয়ে করার পরে, ও কল করে না আমাকে, ফোন করে না আর কি, আমি ফোন করলে ধরে না বা বন্ধ থাকে, তো এই ব্যাপারটা আমি খুব কষ্ট পাই। তো অনেকদিন হয়ে গেছে ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই, তো আমি জানি ওর বাসাটা কোথায়, কোন এলাকায়, কোনটা ওর বাসা আমি এটা জানি। তো আমি ওর বাসায় যাই, নিজে থেকে চিন্তা করি যে ও ঘর থেকে বের হলে কটা, 8টা 9টার দিকে বের হবে। তো আমি বাসা থেকে বের হতাম 6টা বাজে, এলাকা থেকে রিক্সা একটা ঠিক করে রাখতাম, 6টা বাজে বের হয়ে আমি বাসাবো থেকে মণিপুরি পাড়ায় আসতাম রিক্সায় করে, ওর বাসার নিচে এসে দাঁড়ায় থাকতাম যে কখনো বের হবে, দাঁড়ায় থাকতে 8টা 8টা 9টা, ও তো ঘুমাচ্ছে, কখন বের হবে তার তো কোনো ঠিক নাই। ফোন করলে ফোন ধরতো না, মানে বন্ধ ফোন, ফোন ম্যাক্সিমাম বন্ধ থাকতো। আমি তো ওইভাবে চিন্তা করলাম যে আশেপাশে কাউকে জিজ্ঞেস করি, কিন্তু ছেলে মানুষ সিগারেট টিকেট খায়, তো কোনো দোকান টোকানে জিজ্ঞেস করি। একটা পাশে দোকানে জিজ্ঞেস করছি, উনি বলেছেন এই নামে কাউকে আমি চিনি না। একটু সামনে গলিতে যে আরেকটা দোকানে জিজ্ঞেস করলাম, ভাই আপনার নাম কি, একটু কথা বলতে পারবো? তখন বললো যে তার নাম সুমন, ও ভাইটা এখনো আছে, আমি তার সাথে প্রায় দেখা আমার। তো বললো যে আমি ভাই এখানে একটা ছেলে থাকে পাবেল নামের, তারা দুই ভাই, আপনাকে চেনেন? বলে হ্যাঁ চিনি। বলি ওকে কি একটু ডেকে দেওয়া যাবে? বলে ওনার আম্মা তো অনেক কড়া, আমি তো ভয় পাই। যাই হোক, উনি প্রায় কয়েকবার আমাকে এরকম ডেকে দিছে। তো ডেকে দেওয়ার পর যখনই আসতো দেখতাম যে উনি খুব ঘুমায় ঘুমায় অস্থির, তার মতো সে ভালোই আছে। তারপর আমি বলি যে দেখো তুমি এইভাবে ফোন ধরো না, এটা সেটা আমাকে বুঝাই দিত, তখন আমি বুঝি নাই। তো আমাকে যা বুঝাইতো যা বলতো আমি সেটাই সত্যি, এরপর আর কোন সত্যি নাই আমার কাছে। তখন কি বলতো সেই সময়? যে বলতো আমি আসলে কাজ করার চেষ্টা করতেছি, যাই করতেছি তোমার ভালোর জন্য, আমাদের ভালোর জন্য, আমি কিছুদিন না ধরলেও তুমি এরকম করবা না, আসবা না। বাট আমি খুব অস্থির ছিলাম যে না কেন ধরে না, ভাষায় সম্পূর্ণ অজানা ব্যাপারটা। একদিন আমি খুব ফ্যাড আপ হয়ে যাই ব্যাপারটা নিয়ে, আমি ওকে বলি যে তুমি বাসা নিবা, তোমাকে বাসা নিতে হবে। বলে আমি কিছু করি না, তুমি কবে করবা কি করবা সেটা আমি চিন্তা করিনি, তোমাকে বাসা নিতে হবে, না খাই থাকবো কোন রকম বাসা ভাড়া, মানে আমি ওকে এইভাবে আর কি বোঝাই, আমি একসাথে থাকবো। তো ওর গিয়ে বলি, বলার পর ও কিছু টাকা নিয়ে আসে কিছুদিন পরে আর কি, আর আমি আমার কাছে একটা মোবাইল ছিল, ভালো দামি মোবাইল, আমার মামা দিছিল আমাকে, মোবাইলটা বিক্রি করি। তো দুইটা টাকা একত্রিত করে আমরা সাবলেটে একটা বাসা নিই। কত টাকা হলো সে টাকা দিয়ে? 3-4 হাজার টাকা। 3-4 হাজার টাকা নিয়ে আপনারা দুজন কিছু করেন না এবং আপনারা একটা সাবলেটে একটা বাসা নিলেন, কোথায় এটা? এটা মোহাম্মদপুরে বাসা নিয়ে, এই তো একটা ছোট্ট ওর বাসা থেকে কার্পেট নিয়ে আসে, ও একটা বালিশ, এগুলো একটা একটা করে দিয়ে থাকতাম আমরা, অনেক কষ্ট হয়েছে। আপনি বাসাতে বলে রাতের বেলা আমি চলে গেছি বাসা থেকে বেরিয়ে। কিভাবে চলে গেলেন, কি বললেন? কিছুই বলি নাই, আম্মা আমার কাজে ব্যস্ত, সবাই আর কি ব্যস্ত, দুপুর টাইম। আপনি রাতে কোথায় থাকবেন, কি করবেন কিছু জানেন না? আমি তো বলে একটু আসতেছি বলে বেরোয় চলে আসছি। তারপর চলে এসে তো আমরা বাসাটা সে নিয়ে আগেই সব গুছিয়ে রাখছি। ওকে, আপনি এসে থাকা শুরু করলেন? থাকা শুরু। আপনার একবারও মনে পড়েনি যে আপনার মা টেনশন করতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে? মানে ফ্যামিলির সাথে ওরকম ভাবে কানেক্টেড ছিলাম না, আমি একটু দূরে দূরে ছিলাম, একটা গ্যাপ ছিল, ভাই বোন সবার মধ্যে একটা গ্যাপ ছিল। ওকে, তো এই তো চলে আসি, একবারে আমাকে বলে যে আসতেছি ফ্রেন্ডে বা বান্ধবীর বাসায় যাবো বলে একেবারেই চলে আসি। চলে আসার পর আমরা থাকা শুরু করি ওখানে, ছোট্ট একটা রুম, খুব ভালোই ছিলাম, টাকা পয়সা ছিল না, কিছুই ছিল না, তারপর অনেক ভালো ছিলাম। দেখা যেত 2-3 মাসের ভাড়া আটকে এসে, ও বলে কোথেকে নিয়ে আসতো জানি না, বললে বলতো বাবার কাছ থেকে নিয়ে আসছি। তো এইভাবে কি করতেন আপনারা সারাদিন, 2-3 মাস সারাদিন রুমের মধ্যে বসে থাকতেন? হ্যাঁ, এন্ড দিস ইজ বিউটিফুল লাইফ। Okay, I don't know. কাজ নেই, কাম নেই, সারাদিন। আমি কোন দিক থেকে বলছি বিউটিফুল লাইফ, মানে লাস্টে আমাদের লাইফটা যে পর্যায়ে ছিল। Okay, that's fine. But তারপরও আমার তো মনে হয় যে sometimes it's feel disturbing because দুজন মানুষ সবসময় ঘরের মধ্যে একসাথে বসে আছেন, কেউ কাজ করেন না, কিছু করেন না, কোনো পয়সা রোজগার নেই, কখনো টেনশন ফিল করেন না? মানে ও তো চেষ্টা করে যাচ্ছে। ও কি পাশ ছিল? ও ব্যাঙ্গালোর থেকে পড়ে আসছে। ও ব্যাঙ্গালোর থেকে পড়ে আসছে, মাস্টার্স কমপ্লিট করে আসছে। বিভিন্ন জায়গায়। তো একদিন হঠাৎ আমি আমার আম্মা যে হ্যান্ডিক্রাফ্টস কাজ করতো, একটা ভাইয়া আমাদের এখানে কাজ শিখতো, তো ওই ভাইয়াটাকে আমি ফোন করি। ভাইয়াটাকে ফোন করে আমি বলি যে আমি তো বিয়ে করছি ভাইয়া, এইভাবে এইখানে আসি, তো একটা কাজ দরকার, এখন কি করা যায়? ভাইয়াটা বললো যে ঠিক আছে, তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও,
আমি দেখতেছি কি করা যায়। তো ভাইয়াটাকে অনেকদিন পরে আমি আবার ফোন করি, ফোন করার পর ভাইয়া বলে যে হ্যাঁ চাকরি হয়েছে, উত্তরটা হাতিলে কাজ শুরুও করে। তো তখন দেখা গেছে যে সকালবেলায় উঠে রান্না বান্না করা বা যেভাবে করে সবাই, ওকে খাবার প্যাক করে দেওয়া সবকিছুই করছি আমি, ভালো লাগতো করতে। তখন অনেকদিন এভাবেই কাটে, ভালো ছিল। আমার লেখাপড়া তো বন্ধ হলো। কেন বন্ধ হলো? ও বলছে আমাকে করতে, কিন্তু আমি বলছি না আমি আর লেখাপড়া করবো না, আমি তো সংসার নিয়ে ব্যস্ত থাকবো। আমার ইচ্ছা ছিল। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা। দেখুন একজন মানুষ গাইড না পেলে জীবনে কে কি করতে পারে। ওকে, তারপর আমরা খুব ভালো আছি, মোটামুটি ঘরের অনেক কিছু আমরা গুছিয়ে ফেলছি। তখন যেমন একটা কার্পেট ছিল, এখন খাট, আলমারি, ফ্রিজ, সংসারটা পুরোটা সাজাই ফেলছি আমরা। তো দেখি যে ও রাত হয় অনেক আসতে, সারাদিন আমি বসে থাকি। তো আমরা প্ল্যান করলাম যে আমরা উত্তরার দিকে চলে যাব। তো উত্তরায় 4 নম্বরের পরে একটা লোকাল এরিয়ার মতো আছে, ওখানে ভাড়াটা খুব কম। তো আমরা ওখানে একটা ফ্ল্যাট নিয়ে চলে যাব। এর মাঝখানে কি আপনার সাথে আপনার ফ্যামিলি যোগাযোগ হয়েছে? না, কোনো যোগাযোগ হয়নি। না, কতদিন হয়ে গেছে এই সংসারে আপনি বের হয়ে যাওয়ার পরে? 6 মাস। 6 মাসের মধ্যে কেউ আপনার কেউ জানবে কিভাবে? আমার মোবাইল টোবাইল কিছুই নাই। আপনি কখনো ফিলও করেননি আপনার ফ্যামিলিকে? ভেরি স্ট্রেঞ্জ। ওকে, তারপর? তারপর আমরা উত্তরে চলে যাই। বাসা নিয়ে খুব ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম। তো ইভেন আমি তখন ওকে বলি যে আমরা একটা বেবি নিই, আমাকে বলে না এখন না আরো পরে। তো একদিন শখ করে আমি বলছি আমার তাহলে একটা কুকুর এনে দিও। আমার কুকুরের একটা স্টোরি আছে মাঝখানে, আমি একটু বলি। তো আমাকে একটা কুকুর এনে দেয়। তো কুকুরটা খুব ছোট ছিল, কিউট ছিল, অনেকদিন আমি ওটাকে পালছি। ওই কুকুরটা যখন 1 বছর হয় ওকে আমি বিয়ে দিছি, ছোটখাটো একটা অনুষ্ঠান করছি। বিয়ে দিয়ে দিয়েছেন কার সাথে? হ্যাঁ, ওর জন্য আরেকটা কুকুর কিনে নিয়ে আসছি। আরেকটা কুকুর কিনে এসে বিয়ে দেওয়া হয়েছে? ওকে, বিয়ে দিয়ে অনুষ্ঠান করা হয়েছে। ওকে, বুঝতে পেরেছি, ফ্যান্টাসি জায়গা থেকে করা হয়েছে। ওকে, দ্যাটস ফাইন। তারপর ওদের ছেলে মেয়ে হয় 7টা, ওই ছেলে মেয়ে গুলোকে আমি নিজের হাতে বড় করছি। ওকে, আমি নানি হয়ে গেছি হাজার শুধু। ওকে, এটা বলার কারণ হচ্ছে যে আমাকে এত ভালোবাসতাম, মুখ থেকে যেটা বের করতাম সেটাই আমার সামনে হাজির করত। মানে যতক্ষণ আমার সামনে থাকতো, আমি যদি বলতাম শুয়ে আছি হঠাৎ পানি পিপাসা লাগছে, আমি বললাম পানি খাবো, উঠতে হবে না আমি এনে দিচ্ছি। তো অনেকদিন আমি আসলে আদরের ইতে যেমন থাকি না, বাটিতে রাখি না, মাথায় রাখি না, এরকম ভাবে রাখছে আমাকে। তো ও কখনো আরো একটা কথা যা বলছে আমি ওইটাই সত্যি, এরপর আর কোনো সত্যি নেই। ওকে অবিশ্বাস করবো এটা আমি কোনোদিনও কল্পনা করি নাই বা করতে পারি নাই। মোটামুটি সংসার এভাবে সবকিছু নিয়ে ভালো চলতেছে। এর মাঝে একদিন আমি বাসায় যোগাযোগ করি, বাসায় মানে ওই যে ভাইয়াটা, যে ভাইয়াটা চাকরি দেয় ওই ভাইয়াটার মাধ্যমে একদিন আমি বাসায় নক করি। তো ওই যে বললাম না, বাসায় তেমন গার্জেনও ছিল না, আম্মা তেমন ইয়েও দেখায় নাই, যে রাগ একটা অভিমান তেমন কিছুও দেখায় নাই, ইজিলি মেনে নিচ্ছে আম্মা। এর মাঝে একদিন হঠাৎ করে ও আসে বাসায়, এসে আমাকে বলে যে ওর এক পুরনো ফ্রেন্ডের সাথে ওর দেখা হয়েছে। তখন আমাকে বললো যে আমার ফ্রেন্ড আমাকে একটা জিনিস দিছে, যেটা আর কি খাইলে ফিজিক্যালি একটু ফিল ভালো করা যায় আর কি, কিছু বলে আমাকে। তো বলার পর আমি বললাম সেটা কি? তখন আমাকে একটা জিনিস বের করে আর কি দেখায়, সেটাই হচ্ছে আর কি ইয়াবা। ইয়াবা? ওকে, এর আগ পর্যন্ত আপনি ইয়াবা চিনতেন না, জানতেন না? না। ওকে, তাহলে আপনি তাকে জিজ্ঞেস করলেন না এটা কেন খাওয়া দরকার? আপনি জিজ্ঞেস করেননি? হ্যাঁ, তারপর কি করলেন আপনি? তারপর আমি ওটা খাই ওর সাথে বসে। কিভাবে খেলেন? একটা যেটাকে ফয়েল বলে। আপনার দেখে প্রসেস দেখে মনে হয়নি উদ্ভট একটা ব্যাপার? মনে হয়েছে। মনে হওয়ার পরে আপনি ওকে কি বলেছেন? আমি ওকে কিছু বলি নাই, কিন্তু আমার একটা ভাবনা ছিল যে আমাদের এই সংসারটা এই পর্যন্ত নিয়ে আসছে ও, সবকিছু আর্ন করে ও, তো জানে কত কষ্ট এই পৃথিবীটা, এই সমাজটা কত কষ্টের। তো ও নিশ্চয় এমন কিছু করবে না, আমার ধারণার বাইরে ছিল যে কোনো হাজবেন্ড তার ওয়াইফকে একটা সিগারেট দিতে পারে আগে যে তুমি এটা খাও। এটা আসলে আমার তখন আমি কল্পনা ছিল না আমার। আর আমি জানি ও এরকম কিছু আমাকে দিবে না। তারপরে এটা আমরা খাই, সারা রাত থেকে থাকি দুজনে। তো এরকম চলতে থাকে, একটা দিন হয়তো বা কালকের দিনটা গ্যাপ গেছে, পরের দিন আবার, তারপরে আবার, এভাবে কন্টিনিউ হচ্ছে ব্যাপারটা আস্তে আস্তে। তো আমারও ভালো লেগে গেছে, শুধু আমি ওর দোষ দিব না, আমি ওকে বাধা দিইনি। তো এইভাবে চলতে থাকে চলতে থাকে, 1 বছর কন্টিনিউ এটা এইভাবে চলে। 1 বছর পর হঠাৎ ও বলে যে আমি চাকরি ছেড়ে দিব। কেন চাকরি ছেড়ে দিব, কি করবো? বলে যে আমি কার্গোতে একটা বিজনেস চালু করতেছি, আমি ওটা করবো, চাকরি আমি আর করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো করো। তো দেখা গেছে কার্গোতে চালু করছে কাজ, ওই কাজের ওই দেখায় আমাকে 15 দিন 1 মাস আস্তে আস্তে শুরু হয়েছে, ডাইরেক্ট 15 দিন 1 মাসে যায়নি, 3 দিন নাই, ঘর থেকে একেবারে উধাও, মোবাইল টোবাইল সব বন্ধ। আচ্ছা 3 দিন পরে এসে আমাকে বুঝাইতেছে, দেখো এই কাজ সেই কাজ এটা সেটা। আমি বুঝে নিয়েছি যে হ্যাঁ থাকতেই পারে, যেহেতু কাজ করতেছে। তারপর 3 দিন থেকে 1 সপ্তাহ, 1 সপ্তাহ থেকে 15 দিন, তারপর 1 মাস, এরকম। আর আমি তো খুবই নার্ভাস তখন, যে কোথায় গেছে, আমাকে রেখে চলে গেল কিনা, মানে কান্না কাটি ছাড়া আমার আর কিছুই নাই। তখন দেখা যায় তো যে 15 দিন পরে আসছে, তখন ও অনেকগুলো নিয়ে আসছে ইয়াবা।
সাথে গাঁজা, এগুলো নিয়ে এসে আমাকে খাওয়াচ্ছে, আবার রেখেও যাচ্ছে অনেকগুলা, যে তুমি এটা পরে খেও। তখন আমি একা একা বসে, যে একটু নাই, আমার কষ্ট লাগছে। আবার দেখা গেছে যে যখন ও আসতো আমি ঝগড়া করতাম না, কারণ কয়েকবার আমি দেখছি যে ঝগড়া করলে ওকে জিজ্ঞেস করলে তুমি কোথায় গেছো, ও আসতো না। তখন ভাবতাম যদি ঝগড়া করলে বা কিছু বলে যদি নাই আসে আমি কিছু বলতাম না, তো এটা এইভাবে চলতে থাকতো। এর মাঝে বলি আমার একটা বান্ধবী ছিল সেহলি নাম ওর, তো ও আমাকে অনেক হেল্প করছে, মেন্টালি ভাবে অনেক সাপোর্ট দিছে। যেমন আমি আরো অনেক বেশি ধ্বংস হয়ে যেতাম, যেটা আমি হয়তো বা হইনি, কারণ ও আমাকে অনেক, এমনও দিন গেছে যে ও আমাকে বলতো চল তুই আমার সাথে, আমার বাসায় থাকবি। তো অনেক সময় যেতে চাইতাম না, যে ও যদি এসে ফেরত যায় ই করা, বললো যে কেন তোর মোবাইল আছে না, তোকে ফোন করবে না, অনেক বুঝায় টুঝায় আমাকে নিয়ে যেত। তো এরই মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি, তো আমি ডিসাইড করছি আমি এটা রাখবো না। ওর সাথে আমি আলাপ করছি, ও বলছে অক্ষণ রাখ না, ওর দরকারই নাই। তো হাসপাতালে যাই একদিন, আমি একাই যাই, ও আমার সাথে যায় না। তো যাওয়ার পরে আমি কেন যেন করতে পারি নাই, কারণ আসলে কেন যেন ভিতর থেকে মনে হচ্ছিল কেউ বুঝি মা করে ডাকে, মা করে ডাকে, মানে আমার কানের আশেপাশে আমি শব্দটা শুনতাম, মা ডাকটা আমি শুনতাম শুধু। তো বাসায় এসে আমি ওকে বলি ফোনে, আমার সাথে অনেক রাগারাগি করে, ফেলে দিতা তুমি এখন একা, আমি দূরে কাজ এখনো এটা সেটা আমাকে বলতেছে। তো বলছে না আমি পারি না এটা ফেলতে। তো ওই উত্তরায় যে বাসাটা আমি ছিলাম, আশেপাশে যে মহিলারা বা একটা মহিলা ছিল সিলেটের তার বাড়ি, তো ওনার সাথে মোটামুটি অনেকটা ফ্রি ছিলাম, উনি দেখতো আমার ঘরের সংসারে ঝগড়াঝাটি বা আমি একা থাকি এগুলো দেখতো। তখন উনি আমাকে একটা কথা বলছিল যে দেখেন সব ছেলেরাই বা হাজবেন্ডরাই মোটামুটি এরকম থাকে, বিয়ের পর অনেকে ভালো হয়ে যায়, অনেকে বাচ্চা কাচ্চা হইলে ভালো হয়ে যায়, যেমন আমার হাজবেন্ডরাও অনেকটা এরকম ছিল, এরকম না হোক একটু এরকম ছিল। তখন দেখা যায় বাচ্চা কাচ্চা নিলে ওদের মনটা সংসারের প্রতি একটু ইয়ে হয়ে যায়, আপনি বাচ্চাটা নিয়ে নেন ভালো হবে এটা। আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমারও ইচ্ছা করতেছে না এটা আমি ফেলে দিই, আমার ভালো লাগতেছে না, বাচ্চাটা নিয়ে নিব। তখন আমি বাচ্চাটা নিয়ে নিই, যখন আমি বাচ্চাটা নিই তখন আমি পুরো একা বাসায়, আমার আম্মা আমাকে অনেকবার বলছে চলে আয়, তারপর বান্ধবীটার এখানে যাইতাম একদিন দুদিন থেকে আবার চলে আসতাম, ও থাকতো না। একটা ব্যাপার আছে না যে টিভিতেই দেখি যে বাচ্চা বেটে থাকলে হাজবেন্ড কত আদর করে, সেবা যত্ন করে বা একটু অন্যরকম একটা ব্যাপার, তো ওই জিনিসটা আমি পাইনি। তো যাই হোক মাঝে মাঝে আসতো, এইভাবে চলছে। এটা তো বারবারই হচ্ছে যে ও আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। কিউরিয়াসিটি থাকতো না আপনার যে কোথায় যায় কি করে? হ্যাঁ, কিছুই উদ্ধার করতে পারেননি আপনি? না, পারছি যখন আমার বেবি চার মাস পেটে, তখন আমি ওর কাছে একটা স্কুটি চাইছি, মেয়েরা স্কুটি চালায় আর কক্সবাজারও যাইতে চাইছে, এই দুইটা জিনিস আমি ওর কাছে চাইছি। তো একদিন হঠাৎ করে এসে আমাকে বলে যে তুমি স্কুটি নিবা না কক্সবাজার যাবা। তখন আমি চিন্তা করলাম যে স্কুটি তো নিতে পারবো, কিন্তু কক্সবাজার যাওয়ার যে একটা ফিলিংস ওটা ওর সাথে আমি নাও পেতে পারি, কেন জানি মনে হয়েছে আমাকে। তো আমি বলছি আমি কক্সবাজার যাবো, তো আমরা সবকিছু প্ল্যান ঠিকঠাক করে কক্সবাজার যাই। তো কক্সবাজার যাওয়ার সময়ও ও অনেকগুলো ইয়াবা নিয়ে নিছে সাথে ওখানে গিয়ে খাওয়ার জন্য। ওই সময়টা থেকে আপনি মা হতে চলেছেন? তখনও আমি ননস্টপ খাই। তখনও আপনি ননস্টপ খান? ননস্টপ খাই। তখনও কি আপনি জানেন না যেটা খারাপ জিনিস? তখনও আমি জানি খারাপ জিনিস, আমি খাচ্ছি আমার বেবির ক্ষতি হচ্ছে, কিন্তু আমি এটা আসলে কি বলবো, আমি চাচ্ছিলাম ও আমাকে একবার না বলুক, ও আমাকে না বলে না। আমি জানি না মানুষের ইমোশন কেন এরকম হবে, আমার খুব রাগ হচ্ছে আপনার প্রতি, আই এম সরি রিয়েলি ফর দ্যাট। আপনি বেবিটা নিলেন আপনার চারপাশে মা ডাক কানে শুনে, হ্যাঁ আপনার মাতৃত্ব এখানে অনেক বড় একটা জিনিস, আবার সেই বাচ্চাটাই ক্ষতি করে যাচ্ছেন, তখন মনে হচ্ছে আপনার হাজবেন্ড একবার আপনাকে বলুক। তাহলে আলটিমেটলি কি, তাকে তো ভেতরে কনসিভ করে তাকে আলটিমেটলি তিলে তিলে মারতেছেন, এই ফিলিংসটা আপনার আসেনি কখনো? ব্যাপারটা খুবই কনফ্লিক্টিং না? হ্যাঁ, হাজবেন্ড না করুক প্লাস আমার অনেক ইচ্ছে। আপনার হাজবেন্ড তো না করেছে আপনার বেবি নেওয়ার জন্য, আপনি কেন নিলেন? কারণ ওইটা আমি ফেলতে পারতেছিলাম না। সো তা আপনি বেবিটা নেওয়ার পরে আপনি কেন প্রতিমত তাকে মারছেন? You guys running truly emotion, মানে ফালতু ইমোশন দিয়ে রান করছেন নিজেকে, ট্রুলি ফালতু ইমোশন। তাহলে ও আমার সামনে এটা নিয়ে আসতেছে, আমি যে একদম ওটার প্রতি কোনো ই ছিল না আমার, টান কিন্তু না, আমার ওইটার প্রতি একটা টান ছিল, এক্স্যাক্টলি ছিল, একটা খাওয়ার একটা ই ছিল। আপনি আমাকে জাস্ট বলেন তো, আপনি বুঝতেন কি না, দিস ইজ ইট, আমার সামনে এটা নিয়ে আসতেছে, ফাইন নিয়ে আসতেছে, উনি যতক্ষণ নিয়ে আসবে আমি খাবো এটা। কেন খাবেন আপনি? উনি আসবে কেন? মানে আপনার কেন, ও তো আপনাকে না করেছে বেবিটা নেওয়ার জন্য, আপনি রিয়ান নিলেন, কিন্তু ও তো জানতেছে আমি বেবিটা নিচ্ছি, তাহলে কেন আনতেছে? কারণ সে তো আপনি তার সিদ্ধান্তে রেগেনস্ট আপনি বেবিটা নিয়েছেন, সে নিয়ে আসতেই পারে, সে চাইতেই পারে, মনে মনে একটা ধ্রুবিসন্ধি থাকতেই পারে বেবিটা নষ্ট হয়ে যাক, এবং এটা 100% শিওর ততদিনে যে আপনারা কন্টিনিউ করেছেন এক বছর দেড় বছর ইয়াবা, তার মানে সে প্রচন্ড রকম ইয়াবা অ্যাডিক্ট, রাইট? সেটা তো আপনার জায়গা থেকে আপনি বুঝেও গিয়েছেন। তাহলে আপনি বেবিটা যখন আপনার সিদ্ধান্তই নিলেন সেটাকে সিকিউর করার দায়িত্বটা তো আপনার, সেই জায়গাটা আপনি কেন হাজবেন্ডকে টানছেন? আমি ঠিক ছিলাম না। এক্স্যাক্টলি, আপনি তখন ঠিক ছিলেন না।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, জায়গাটিতে আমরা 12:06 ফিরে আসবো। বিবিসি রেডিও FM 89.2, আমি আরজি কিবরি, আর রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, আরজি সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, এবং আজকে যাহা বলিব সত্য বলিব আসনে বসে রয়েছে শাহানা। শাহানার জীবনের অপ্রিয় সত্যে আমরা আবারও ফিরছি, আর আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে কোনো মুহূর্তেই কল করা হবে SMS পোল। SMS পোলের মাধ্যমে আপনি জানিয়ে দেবেন যে শাহানা যা বলছে সেটা আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, নাকি আদৌ মনে হচ্ছে না। সেই জায়গাটিতে যাওয়ার মতো এখনো সিচুয়েশন আসেনি, আমরা যে কোনো মুহূর্তে আপনাকে SMS পোলের মুখোমুখি করব। এবং আজকে যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেল থেকে যোগ দিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। শাহানা, আমরা ফিরলাম যেখানটা থেকে, আপনি অনেকগুলো ইয়াবা যেগুলো নিয়ে আপনারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন, তখন আপনি ইয়াবা নিয়ে যাচ্ছেন এবং তখন আপনি কনসিভ করেছেন, আপনার বেবি তখন 4 মাস বা 5 মাসের। ওকে, তারপর তারপর ওখানে যাই, যাওয়ার পর সারা রাত, তো যে রাত রাত হয়ে যায় যেতে যেতে, তো সারা রাত ওখানে যেয়ে ইয়াবা খাওয়া হয়। আর যেতে যেতে একটা জিনিস আমি ফলো করলাম যে বিভিন্ন জায়গায় থামে না খাবারের জন্য, তখনও আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে যে মোবাইলে কথা বলতেছে। আর কখনোই ও বাসা থাকতে ওর মোবাইল আমাকে ধরতে দিত না, বলতো যে অফিসিয়াল থেকে ফোন আসতে পারে এটা সেটা। তো ওখানে যাও সেম কাহিনী হয়েছে, দেখা গেছে সারা রাত খাওয়া হয়েছে, সারা দিন ঘুমাচ্ছে। তো আমার দেখা গেছে ঘুম ভেঙে গেছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে সমুদ্রে যাবো, ব্যাপারটা একটু অন্যরকম। তো আমি ওকে ডাকতেছি, উঠে না। তখন বললাম যে তুমি উঠবো না, আচ্ছা ঠিক আছে যাও বারান্দায় যাই বসে আছে। তখন মোবাইলটা আমি কি মনে করে যেন হাতে নিয়েছি। তখন আমি যখন SMS এ গেলাম, দেখি ওটার মধ্যে SMS লেখা যে তুমি কি বাসায় আসবা না, তুমি যদি বাসায় না আসো আমার কিছু ভালো লাগে না, আমি কিন্তু মরে যাবো, এই টাইপের আর কি এরকম কথাবার্তা। আমার মানে বুঝে যেতে পারবো না ওই মুহূর্তটা কি ছিল না, আমার আমি স্টিল হয়ে গেছি, কি কি কে কাকে পাঠাইছে আমি বুঝতেছি না। পরে দেখলাম নাম্বার, হ্যাঁ এটা ওরই মোবাইলে আসছে, ওর নাম্বারই আসছে। নাম্বার দেখলাম যে অনেকবার কথা হয়েছে এই নাম্বারে, তো আরো অনেক অনেক মেসেজ যে ছেলেরা তোমার কথা জিজ্ঞেস করে। আমি তখন ভয় পেয়েছি, তার মানে ওরা আরো ছেলেরা আছে, তো ছেলেরা তোমার কথা জিজ্ঞেস করে, মানে বেবি, মানে আরো কোনো বেবি আছে কি, ছেলেরা তোমার কথা জিজ্ঞেস করে আমি উত্তর দিতে পারি না, মানে মেসেজ গুলো এরকম ছিল। তখন ওইটা রেখে, মোবাইলটা রেখে আমি একাই নেমে বিচে চলে গেছি। বিচে যে আমি এত পরিমাণ কান্না করছি যে বৃষ্টির সাথে সে কান্নাগুলো মনে মিশে হয়ে গেছে, অনেক কান্না করছি যে এখন আমার চোখ থেকে আর পানি বের হয় না, এত পরিমাণ কান্না করছি। করে যখন আমি ব্যাক করছি, ওটা কিছু বলি নাই, 2 দিন ছিলাম, আরো বেশি থাকার কথা ছিল, কিন্তু ওর ওই আমার মুড এক টোটালি অফ, আমি কিছু বলি নাই ওরে। শুধু আসার পথে আমি ওরে বলছি যে আমি তোমার মোবাইলটা ওপেন করে আমি সব দেখছি, এই নিয়ে তুমুল ঝগড়া করছে আমার সাথে, কেন ধরছি ওর মোবাইল আমি কিছু বলি নাই, আমার ঝগড়া করার কথা যে তোমার মোবাইল আমি এগুলো কেন পাইছি। তো উল্টা ও আমার সাথে ঝগড়া করলো যে এগুলো তুমি আমার মোবাইলটা কেন ধরলা। তো ঝগড়া করলে দেখা গেছে যে বরাবরই ও আমার উপর মানে একটা প্রেশার করতো, আমি পারতাম না। যেমন ঝগড়া হয়ে গেছে, আমার কথা হয়ে গেছে, হয়ে গেছে শেষ, এরপর আর ওই সাবজেক্ট নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। তো এই সাবজেক্টটা নিয়ে প্রত্যেকবার কথা বলবে, যতবার ঝগড়া লাগবে আরো নিয়ে আসবে এই সাবজেক্ট গুলা। আর যেমন নোংরা নোংরা কথাবার্তা আসে তা তো আসি, বাসে আসি আমরা, বাসে আসার পরে রাত অনেক রাত হয়ে গেছে, বাসে আসার পরে তো আমি তো জানি ও থাকবে, ও তো যাবে না, দেখে ও প্রিপারেশন নিচ্ছে যাওয়ার, তুমি রাতে কই যাবো, বলে আমার কার্গোতে মাল নামছে আমাকে ওইখানে যাইতে হবে, তো ওইখানে সিস্টেম তো আর আমি জানি না, তুমি জানো না, তুমি বুঝবে না, ও রেডি হচ্ছে। তখন যাই আমি হাত কাটা শুরু করে দিছি, হাত কাটা মানে মানে ব্লেড নিয়ে হাত কাটা শুরু করছি। হু, আপনার কি কাটা চিহ্নটা এখনো আছে হাতে? হ্যাঁ, এই যে কাটা, এখানে তো অনেকগুলো চিহ্ন আমি দেখতে পাচ্ছি। অন্যরকম ছিল, একইভাবে ওর জায়গাটাও অন্যরকম, কিন্তু যখন উপায়ান্তর না থাকে তখন বাধ্য হয়ে নিজের শরীরের উপরে অত্যাচার চালায় মানুষ। এবং এখানে সাইকিয়াট্রিক ভাষা থেকেও এটার একটা ব্যাখ্যা আছে, এটা এক ধরনের মানসিক রোগ, তবে সেই রোগ কিন্তু মানুষের মধ্যে আপনা আপনি জন্ম নেয় না, সিচুয়েশন তাকে সেই জায়গাটিতে নিয়ে যায়। এটা নিয়েও আমাদের সাইকিয়াট্রিস্ট যিনি রয়েছেন আজকে, তার সঙ্গে আমরা কথা বলবো। ওকে, তারপর কি হলো? তো আমি ভাবলাম যে আমার হাত কেটে ফেললে ও একটু নার্ভাস হয়ে যাবে, ও আমাকে নিয়ে ব্যস্ত থাকবে, ও রাতে যাবে না কোথাও। তো ও খুবই নার্ভাস হয়নি, একেবারেই নর্মাল ছিল। আমার রক্ত পড়ে তো একাকার অবস্থা, ও এটাকে ব্যান্ডেজ করলো নিজে নিজে, ওষুধ ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে, সেলাই করা হয় নাই, তো ব্যান্ডেজ করে দিয়ে আমাকে একটা ওষুধ খাইয়ে দিয়ে শোয়ে দিয়ে বলে আমি জাস্ট 5 মিনিট যাবো আর আসবো, কারণ উত্তরা এয়ারপোর্ট কাছে ছিল, আমি বাইকটা নিয়ে যাবো আর আসবো, আমি এসে পড়বো, আমি তুমি নক করে যাও বাইরে দিয়ে, আমি আর গেট খুলবো না যাতে ও আসে ব্যাক করে। ও নক করে চলে এসে তালা মেরে বাইরে দিয়ে, তো আর রাতে ও ব্যাক করেনি। রাতে আমি খুব অবাক হয়েছি যে আমার এই অবস্থা দেখে ও রাতে ব্যাক করে নাই।
আমি কখন ঘুমিয়েছি আমি জানি না। তার চার দিন পর্যন্ত ও আর ব্যাক করে নাই। আমার তালাটা আমি পাশের মহিলারা যখন বের হয়েছে আমি খোপ দিয়ে দেখে চিৎকার করে তাদেরকে ডাক দিছি, তখন ওই হাতুড়ি দিয়ে ভেঙে আমি আর কি বের হয়েছি। তো চার দিন পরে ব্যাক করে, ব্যাক করে এই কাজ সেই কাজ, তোমাকে বুঝাইতে পারবো না। একটা পর্যায়ে এরকম হয়ে গেছে যে আমার হাজবেন্ড কি পরে আসবে আমি জানি না, আস্তে আস্তে ঘর থেকে ওর কাপড় চোপড় নাই হয়ে যায়, হয়ে গেছে অলরেডি। আমি একদিন ড্রয়ার খুলে সব কাপড় চোপড় খুলে বসে আছি, আমার ছাড়া আর কিছুই নাই এখানে, মানে সবকিছু নিয়ে গেছে, আস্তে আস্তে করে নিয়ে গেছে একটার পর একটা পরে। আমাকে তো ডাইরেক্ট ব্যাগ ধরে নিয়ে যেতে পারে না, একটা শার্ট পরে আছে এর উপর দুইটা শার্ট আরো পরে ফেলে বা দুইটা টি শার্ট পরে ফেলে, এরকম করে করে জুতো ব্যাগে ঢুকে ঢুকে সব নিয়ে চলে গেছে। ওর কিছু নাই, হালকা পাতলা কয়েকটা কাপড় চোপড়। তো চিন্তা করলাম যে না, আস্তে আস্তে আমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তো এইভাবেই চলতে থাকে, এর মধ্যে বেবিটা তো অনেক প্রায় 7-8 মাসে চলে আসে। আপনি একা একা ইয়াবাগুলো নিতেন ঘরের মধ্যে বসে? হ্যাঁ, একা একা নিতাম, যখন শেষ হয়ে যেত ও আবার আসতো নিয়ে আসতো ইয়াবা গাঁজা। এমনও দিন গেছে একদিন আমি কান্না করতে করতে 28টা স্টিক খাইয়ে ফেলছি গাঁজার। হ্যাঁ, 28টা স্টিক খেয়ে আমি বেশ হয়ে পড়েছিলাম, কতক্ষণ ছিলাম জানি না, কনসিভ করা অবস্থায়। হ্যাঁ, আমার শুধু একটাই ছিল যে ও আসবে, মানে একটা বাইকের আওয়াজ পাইতাম দূর দিয়ে যায় বসে থাকতাম যে একটা বাইক আসছে হয়তো বউ আসছে, মানে ও ছাড়া আমার আর কিছু ছিল না তখন। মানে রাতে ঘুমাতাম ওর একটা গেঞ্জি নিয়ে ঘুমিয়ে থাকতাম যে ওর স্মেল আসতেছে ওইটা থেকে, বেবির চিন্তাও আমার মনে আসতো না। তারপর আমার যে চেক আপ করাতে যাইতে হইতো নিয়মিত নিয়ে যেত না, নিয়মিত না নিয়ে যাওয়ার কারণে আমি একটু ফ্যাট আপ হয়ে গেছি। তো সেদিন আমার ডেট ছিল যাওয়ার, ও আসি আসি বলে আসতেছে না, ভাবছি হয়তো বা আসবে না। রাত্রি 10:30 দিকে আসে, আসার চারতলায় বাসা নিচতলা থেকে আমাকে ফোন করে বলছে তুমি নামো। বলছে না আমি আর যাবো না, 10:30 বাজে, ম্যাডাম কি এখন আসে নাকি, চলে গেছে না? বলে যে না আমি ম্যাডামকে ফোন করে বলছি, ম্যাডাম আসে, ম্যাডাম যায়নি। তো নামলাম নিচে, নামে গেলাম, যাওয়ার পর ম্যাডাম চেক আপ করে দেখে যে বলে যে বাচ্চার তো হার্টবিট কমে গেছে, তুমি ওরে এখনই ভর্তি করে দাও। তখন সাথে সাথে ভর্তি করে দিছে আর আম্মাকে ফোন করছে পাশে, রাতের আম্মা চলে আসছে কালকে কি অপারেশন হবে। আম্মা আসছে, ছোট বোন আসছে, ওরে অপারেশন হয়েছে। যখন আমার হুশ আসছে দেখি বেবিটা নিয়ে আসছে আমার কাছে, তো আমি কান্না করে দিছি। তো আমার আম্মা ভাবছে যে আমার ছেলে হয়নি দেখে আমি কান্না করে দিছি। আমার একটা ছেলের খুব ইচ্ছা ছিল, ছেলের ইচ্ছা ছিল এই জন্য না যে ছেলে, এই জন্য ইচ্ছা ছিল যে আমি দেখতেছি আমার পরিস্থিতি ভালো না, তো একটা ছেলে হলে এটাকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে ই করতে পারবো, একটা মেয়েকে পারবো না, একটা মেয়েকে খুব সাবধান ভাবে কিন্তু বড় করতে হয়। তো আমার পরিস্থিতি গুলো আমি বুঝতেছিলাম। যেদিন আমাকে রিলিজ দিছে, রিলিজ দেওয়ার পরে ভাবিল আমাকে বলতেছে যে আজ আমি পেমেন্ট পাইনি, আমাকে একটা দিন হোল্ড করতে হবে, তোমাদের ওখানে থাকতে হবে। তো ওখানে দেখা গেছে যে বিভিন্ন আয়ারা থাকে না, তো ওরা টাকার জন্য বারবার পেন দেয়। তো আমার কাছে একদম টাকা নেই, আমাকে পেন দিচ্ছে বারবার তারা, যে আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি, শুধু এইটুকু বলতেছে। তা আমি তো বুঝতেছি কেন বলতেছে ওরা এই কথাটা। তো আমি বললাম যে খালা আপনারা কালকে আসেন, আমি কালকে যাবো, আমি আজকেও আসছি। বলে আচ্ছা ঠিক আছে, চলে গেছে। পরের দিন সকাল হয়েছে, সকাল সকাল আমরা চলে যাবো, পেমেন্ট পাবে, পেমেন্টও পাইছে। আমাকে ফোন করে বলছে দুপুরবেলা 12টা বাজে যে আমি পেমেন্ট পাইছি। তো আমি সব গুছিয়ে উঠে বসে আছি, সে আসে না আসে না আসে না, খুব রাগ লাগতেছে, ফোনও ধরে না, এতবার ফোন দিচ্ছি এদিক দিয়ে, তো নানান রকম পেইন আসতেছে যে যাবেন কিনা, অফিস থেকে আমাকে নোটিশ পাঠাইতেছে আপনারা যাবেন কিনা। তো আমি ওকে ফোন দিই, ফোন ধরে না। এর মধ্যে আমি আবার আমার ছোট বোনটাকে পাঠাই দিছি বাসায়। বাসায় তো কুকুর ছিল আমার, কুকুরগুলাকে আমি বিক্রি করে দিছি, তো কুকুরের ই ছিল বাসার লোম টোম ছিল, বাচ্চা নিয়ে যাবো, আমার বোনকে পাঠাইছি একটু পরিষ্কার করার জন্য। তখন আমার বোন বলে যে আমি তো নিচে পাশের রুমের আপুর বাসায় বসে আছি। ওকে কেন? বলে যে পাবিল ভাই আসছে, পাবিল ভাইয়া 3-4টা বন্ধু বান্ধব নিয়ে আসছে, রুমের মধ্যে আসে, আমাকে বলছে যতক্ষণ না আমি ডাকি তুই আসবি না। তখন আমার রাগ উঠে গেছে, রাগ উঠে গেছে যে আমাকে এখান থেকে রিলিজ না করে ওখানে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে, এটা কিভাবে সম্ভব? রাইট, তখন আমি এটা আমি ধরবো, এটা নিয়ে আমি অবশ্যই একটা ক্যাচাল করবো। তো আমি ওই আমার সিজার বের হতে দিবে না, আমি মানে বের হয়ে আসছি, লুকায় বের হয়ে আসি, আমি ভাঙা রাস্তা ওই রাস্তা দিয়ে আসছি, বাচ্চা ওখানে রেখে, হ্যাঁ বাচ্চা আম্মা ওখানে আছে সবাই, আমি আসছি, আমি আসছি। আর ওরা বাইক নিয়ে আরেক গুলিতে বের হয়ে গেছে, মানে কাঁচা শিলাই আমার, কাঁচা মানে আমার কোন একটা স্পট নাই যে আমার বাচ্চা বেবি হয়েছে, ওই যে আমি আসছি না, দুইটা সেলাই ফেটে গেছে। পরে আমি ওর রিজেকশন নিয়ে আবার হাসপাতালে যাই, যাওয়ার পরে আমি কিছু বলার আগে সে শুরু করছে আমার সাথে, তুমি কেন বের হইলা, কেন এই নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়েছে। তো এমন বাজে বাজে কথা আম্মার সামনে এগুলো বলতেছে, আমার ছোট বোনের সামনে বলতে আমার খুব খারাপ লাগছে। আমি আম্মাকে সাইড করে বললাম আম্মা তুমি চলে যাও, আম্মা যাবে না, আমি আম্মাকে ধাক্কায় বের করে দিছি। তখন আম্মা চলে গেছে, ছোট বোনকে নিয়ে চলে গেছে। তো যাওয়ার পর ও তো বাইকে আসছে, এখন আমাকে নিয়ে যাবে, তখন ও ট্যাক্সিতে করে আমাকে বাসায় দিয়ে আসছে।
আমাকে বাসায় রেখে ঝগড়াঝাটি হচ্ছে, এর মধ্যে যা যা হওয়ার দরকার সব হচ্ছে, ঝগড়াঝাটি মারধর করছে ওই অবস্থায় আমাকে। ও আমাকে বাসায় রেখে বের হয়ে যাচ্ছে, তুমি বের হয়ে যাচ্ছ, তখন আমি ওকে ধরে রাখি, এত মারটার খাওয়ার পরেও ধরে রাখি যে তুমি চলে যাচ্ছ, আমি একা কিভাবে বাচ্চাকে রাখবো বা কি করবো। তাহলে আমি আমার বাইক রেখে আসছি হাসপাতালে, ওটা আনতে যাচ্ছি, তো বাইক নিয়ে আসার পথে অ্যাক্সিডেন্ট করছে, সেটা আমার দোষ, আমি ওকে বদ্ধ দিছি। তো এখন ও আসার পরে অনেক মারধর করলো আমাকে, মানে কোন ফিলিংস আমার প্রতি ওই মায়াটা ছিল না, কেটে গেছিল ওই নেশা করতে করতে। তো ও যখন আমাকে গালি দিতেছে, তখন না আমার বাচ্চাটা আমার দিকে তাকায়, মানে স্বাভাবিক ভাবে না, একটা বাচ্চা যখন তাকায় অন্যদিকে তাকায়, ও মানে এক দৃষ্টিতে আমার দিকে তাকায়, আমার কাছে এরকম মনে হচ্ছে। মানে তখন 28 দিন আর কি, ওই দিনের ঘটনা না, পরে আর কি 28 দিনের যে ঘটনাটা বলছি। তো প্রায় যখনই বাসায় আসে, ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি এগুলো হচ্ছে, কন্টিনিউ হচ্ছে। আমি বলছি বাচ্চা আসে এখনো চেঞ্জ, কোনো চেঞ্জ না, আর 2 দিন আমার সাথে থাকছে বাচ্চাটা নিয়ে, তারপর থেকে আমি একা বাচ্চা নিয়ে। আম্মা একদিন আমাকে ফোন করছে, করে বলতেছে যে দেখ আমি আমাদের পাশে বাসার এক বাচ্চা মারা গেছে। কিভাবে মারা গেছে, যে রাতের বেলা ওর আম্মা নাকি মানে পাশ হয়ে শুয়েছে, ওর উপরে হাত পড়ে বাচ্চা শ্বাস বন্ধ হয়ে গেছে। তুই আবার এরকম একটা ভুল করবি, অযত্ন করবি, তখন কিন্তু একটা ক্ষতি হয়ে যাবে। তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আমি তো ঠিক মতো রান্নাও করি না, আমি খাই না দাই না, একটা বাচ্চার তো প্রপারলি একটা ই দরকার আছে, আমি তো সেটা করতে পারতেছি না। পরের দিন আর কি আমি বাচ্চাকে রেডি টেডি করায় আমি বাচ্চাকে নিয়ে চলে গেছি আমার কাছে। আমাকে আমি জাস্ট সিঁড়ির মধ্যে দাঁড়ায় আমি কোলে দিছি, আমার মনে পড়ে কথাটা, কোলে দিছি বাচ্চাটাকে, দিয়ে বললাম যে আমার রাখো, ওর বাবাকে নিয়ে এসে আমি নিয়ে যাবো। তারপর লং টেম্পার হয়ে গেছে, আমার বাবাকে নিয়েও যেতে পারিনি, আমি বাবাও আনতে পারিনি এখন পর্যন্ত। That has been long, long time, প্রিয় শ্রোতা, কিন্তু আমাদের অনুষ্ঠান এখনই শেষ হচ্ছে না, আমাদের অনুষ্ঠান আরো সামনের দিকে যাবে, কারণ এই লং টাইমের গল্পে আজকে ওর যে মেয়ে, সেই মেয়ে কোথায় দাঁড়িয়ে আছে এবং ও মানে শাহানা কোথায় দাঁড়িয়ে আছে সেটাই দেখার বিষয়। শুধুমাত্র নেশা নাকি আরো অন্য কিছু, সামনের দিকে যাই আমরা। মেয়েটার নাম কি রাখলেন? জান্নাত। জান্নাত। তারপর ওর এখানে মার এখানে রেখে দিলাম, রেখে আমি ওর পিছনে ছুটলাম, ও কোথায় যায় কোথায় না যায়, মানে হাতে পায়ে ধরা, কান্নাকাটি করা, যেভাবে আমি ওরে পারি আমি ওকে আনবো। একটা মেয়ে মানুষ চাইলে নাকি পারে না এমন কিছু নাই, তো এই জিনিসটা ভিতরে কাজ করতো আমার। তো আমি হাতে পায়ে ধরা থেকে শুরু করে কোনো কিছু বাদ নেই, কান্নাকাটি, হাত কাটা, পা কাটা, কিভাবে ওরে আমি পারবো আমার কাছে রাখতে, কিভাবে পারবো ওরে আমি ফিরে আনতে। কিন্তু হ্যাঁ, আসতো আমার কাছে, যখনই আসতো আবার নিয়ে আসতো, একটা দুইটা রাত আমার সাথে থাকতো আবার চলে যেত। পরবর্তীতে ওর মানি ব্যাগের মধ্যে আমি একটা ছবি পাইছি, সব বিস্তারিত আমি জানতে পারছি, একটা মহিলা দুইটা বাচ্চার ছবি পাইছি, বাচ্চা দুটো, একটা 10 বছর একটা 12 বছর হবে। তো ওই মহিলাটার হাজবেন্ড নাই, ওই মহিলার সাথে ওয়ার্ড হয়েছে, ওনাদের বাসায় থাকে, বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করে সবকিছু আর কি, ওইখানে একটা মানে গার্জিয়ান হয়ে গেছে, এই জন্যই আমার এখানে ও আসে না। কিভাবে জানলেন? জানলাম ওই যে আমি মেসেজ তো পাইছি আগেই, অনেক আগেই পাইছি, এই এতটা বছর বাচ্চা হওয়া পর্যন্ত কিন্তু আমি চুপ কিছু বলি না, ওই যে তখন আসার পথে একটু বলছি, তারপর কিন্তু আর ও আমাকে বুঝায় যে আর এগুলো কিছু না, এগুলো জাস্ট এমনি, তুমি বুঝবা না, এটা এটা একটা পলিসি, এটা সেটা আমাকে বুঝাইতো। আমি আচ্ছা ঠিক আছে তুমি যেটা, কিন্তু আমাকে কিন্তু ছেড়ে যেও না, তোমাকে ছাড়বো, পাগল হয়েছে, তোমার ছাড়তে পারবো আমি, এরকম আমাকে বলতো। আচ্ছা ঠিক আছে, ওই মহিলার ছবি আমি দেখতে পাই, দেখতে পারি আমরা ওভাবে রেখে দিই আমি ই করে। তারপর আমি ডিভোর্স কাগজ পাই, আমাকে ও ডিভোর্স দিয়ে দিছে, মানে ওই মহিলাকে দেখাইতে হয়েছে ওর যে ওর বউকে ও ডিভোর্স দিয়ে দিছে, মহিলা দেখতে চাইছে, তো ওই কাগজটা আমি দেখছি। কিভাবে দেখলি? অনেকদিন পরে আমি অবশ্যই ব্যাপারটা ওকে বলছি, যখন আরো ওরে হারানোর ভয় আমার ভিতর থেকে চলে গেছে, তখন আমি বলছি বলে যে এটা তো এমনি করছে আমি, এটা তো আবার রিনিউ করা যাবে, এটা কি তুমি কোন প্রোডাক্টের কাগজ পাইছো যেটা আবার রিনিউ করে নিবা তুমি? তো এটা দেখার পর আমি চুপ করেছিলাম যে এখন কিছু বলতে গেলে আবারও চলে যাবে, তখন হয়তো বা একটু 3-4 দিন 5 দিন ধরে আমার কাছে আসছে, কিছু বললে আবার চলে যাবে, এই জন্য আমি আবার কিছু বলতাম না। কিন্তু যত কিছুই হোক, এই ইয়াবা ছাড়া আমার কাছে ও নাই, যতক্ষণ আমার কাছে আসে ইয়াবা আসে, এরকম একটা ব্যাপার। হয়তো বা ওখানে যেয়ে খেতে পারে না, আমার এখান থেকে ভরপুর খেয়ে তারপর ওখানে যায় ও, এরকম একটা আমি আর কি আইডিয়া করে নিছি। তারপরে তো ওই ওই মহিলার সাথে তার আলটিমেটলি রিলেশনশিপটা কি ছিল, আপনি কি কোনো কিছু জানতে পেরেছেন? বিয়ে করছে। আপনি কি অনুমান করে বলছেন? অনুমান করে বলছি। তার মানে আপনি এখন পর্যন্ত স্টিল ক্লিয়ার না? ওই মহিলার কোন নাম্বার ছিল আপনার কাছে? কোথায় থাকতো ওই মহিলা, কি অবস্থা? নাম্বার তো ওর মোবাইল থেকে আমি নিয়েছি, কিন্তু আমি কখনো ফোন দেইনি। কখনো আপনি ফোনও দেননি তাকে? কেন দেননি? আবার জানলে তো ওরে তো বল, যদি বলে দেয় তখন তো আবার একটা সমস্যা হবে না, তখন আয়েশা তো আবার আমাকে মারধর করবে বা ঝগড়াঝাটি করবে, এই জন্য আমি মহিলারে কিছু বলিনি বা মহিলাকে ফোনও দেইনি। আপনি কত বড়, মানে আই এম রিয়েলি অনার মাই গেস্ট, বাট আপনি যে কত বড় মাপের বোকা, আপনি কি এটা বুঝতে পারছেন? হ্যাঁ এখন বুঝি। এখন বুঝছেন?
দিস ইজ দ্য থিং প্রিয় শ্রোতা, মানুষ যখন বোকা হয় তখন আসলে বুঝে না, বোকার রেজাল্টটা যখন হাতে পেয়ে যায় তখনই মানুষ বুঝে আসলে কত বড় বোকা সে ছিল। ওকে, তারপর কি হলো? তারপর এই তো এইভাবে চলতেছে, উনি ওখানে থাকেন, এখানে থাকেন, মিলা টিলা থাকেন। তো একদিন আমাকে ও বলতেছে যে ওখানে নিশ্চয়ই কোনো একটা ঝগড়াঝাটি হয়েছে বা ওই মহিলাটা কোনোভাবে কোনো প্রুফ পাইছে যে আমার সাথে ও অ্যাটাচড আছে এখন পর্যন্ত। তো একদিন আমাকে বাসায় আইসা থাকতেছে, খুব আদর যত্ন করতেছে। সেদিন আমাকে বলতেছে একটা হেল্প করবো আমাকে, কি ধরনের হেল্প বলে, ওই মহিলাটাকে ফোন করে একটা জিনিস বলতে হবে। কি বলতে হবে বলে, শুনো তুমি এটা ভুল বুঝো না, কিন্তু এটা ওনার সাথে আমার একটা কাজের লিঙ্ক আছে, এই কথাটা যদি বলি উনি যদি এই জিনিসটা বিশ্বাস করতে পারে দেন আমার অনেক প্রফিট হবে, সেটা আমাদেরই তো হবে, আমাকে ও বুঝাইছে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, কি বলতে হবে বলে যে তুমি ওনাকে বলবা যে ওনার পাবেলের সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে, আপনি এখন কি চান এটা বলতে বলে ওনাকে আমাকে। ঠিক আছে বলবো, আমি ফোন করে মহিলাকে এই কথাটাই বলছি যে পাবেলের সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে, এখন পাবেল আমাকে ফোন করে না বা আপনি তো ওকে পেয়েই গেছেন, এখন আর কি চান। মহিলা আমাকে ফোন করছে, উনি বলছে যে ঠিক আছে তুমি ফোন করে জানতে পারো আমার সাথে ওর রিলেশন আছে কিনা। তখন আমাকে মহিলা ফোন করছে, তখন আমাকে এটা বলতে হবে আর কি। আপনি এত দূর পর্যন্ত করলেন পাবেলের জন্য, ইজ দ্যাট বিলিভেবল? এটা মানুষ বিশ্বাস করবে? একটা মানুষ, যে মানুষটা ঘর ছেড়ে মানুষটার জন্য চলে আসলো, যে মানুষটা সংসার করছে, যে মানুষটা বছরের পর বছর একটা মানুষের হাত ধরে, একজন ইয়াবাখোর এবং যার মাসের পর মাস কোনো খবর নেই, ঠিক মতো সন্তানের দিকে তাকাচ্ছে না, হাসপাতাল থেকে রিলিজ করছে না, এইরকম একটা মানুষ আপনাকে বলতে বলে আপনি বলে দিলেন? হ্যাঁ, তখন আমি ওর অনেক বিশ্বাস করি। প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের সবার কাছে, সেটা হচ্ছে ভালোবাসলে কি এত দূর করা সম্ভব? মানে is that love is really that kind of blind? This track was downloaded from fusionbd.com. love ki ashuli erokom andho amra ekta sms pore dite chai, this is very very important. apnara jodi mone koren o ja koreche ekta manush ke bhalobeshe eto ta andho howa jay tahole apni likhben yes, ebong apni jodi mone koren je na eta ashole unbelievable bhalobashlo eto ta boka howa jay na tahole apni likhben no. যদি নোর পার্সেন্টেজ বেশি হয়, আমি এগেইন রিপিট করছি, যদি নোর পার্সেন্টেজ বেশি হয়, যদি 50% 1% বেশি হয়, তাহলে স্টোরিটা এখানে শেষ হয়ে যাবে, আমরা সামনের দিকে আগাবো না, কারণ আমরা চাই বেশি শতাংশ মানুষ বিলিভ করতে হবে। এবং যেহেতু আপনার হাতেই পুরোপুরি গল্প থাকছে, সুতরাং আপনি এখানে মতামত জানাতে পারেন যেভাবে আপনাকে এস এম এস করতে হবে। আপনি প্রথমে লিখবেন ABC, আমাদের স্টেশনের নাম ABC স্পেস। আপনি যদি মনে করেন ও যা বলছে সেটা সত্য, সেটা করে, মানুষ প্রেমে পড়লে এরকমই বোকা হয়, তাহলে আপনি লিখবেন ইয়েস। আপনি যদি মনে করেন যে না, ও যা বলছে সেটা মাত্র অতিরিক্ত মিথ্যা কথা বলছে এবং এটা আসলেই মেনে নেওয়ার মতো না, তাহলে আপনি লিখবেন নো। আর যারা ইয়েস নোর মাঝামাঝি আছেন তারা লিখবেন নো কমেন্টস। প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর লিখে পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। একটু পরে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলের রেজাল্ট। আপনি এটা বললেন ওই মহিলাকে, তারপর মহিলাকে বললাম, তারপর ওদের রিলেশনটা আবার ভালো হয়ে গেছে। পরে আমি বুঝতে পারছি আর কি ব্যাপারটা, রিলেশনটা আবার ভালো হয়ে গেছে। একদিন আমার একটা বান্ধবী আমারে বলে পাবেল কোথায়? তো বললাম পাবেল কোথায়, কাজে ব্যস্ত, কাজে আছে, এই টাইমে কি মানুষ ঘুরে থাকে নাকি? বলে যে সত্যি করে বলো, কই কাজে আছে, তুই জানিস না? না কই, আমাকে না জানি না। বলে না, ওকে আমি দেখলাম মার্কেটে দুইটা বাচ্চা একটা মহিলার সাথে। তখন যাই হোক, কথাটা আমি ঘুরে ফিরে করে গেছি। তুই যে আমি আমার একটা বান্ধবীর কথা বললাম, যে বান্ধবীটা সেহিলি, ওর এখানে নিয়ে গেছে আমার, এমনও দিন গেছে যে ও ক্লাস করতেছে আমার পিছনে বসায় রাখছে, যে আমি বাসায় একা একা বোর ফিল করবো এমনও সময় গেছে। তো দেখা যাচ্ছে গার্হস্থ অর্থনীতিতে পড়তো, তো ওইখান থেকে নিউ মার্কেট কাছে আমরা নিউ মার্কেটে আসছি, আর পাবেল আমাকে বলে বাসা থেকে বের হয়েছে যে ও চিটাগাংয়ে যাবে, ওদের গ্রামের বাড়ি চিটাগাংয়ে, ওখানে যাবে। তো রাস্তা যখন পার হচ্ছি আমরা, তখন আমি দেখি পাবেলকে, ওর বাইক, ওর জ্যাকেট, লেদারের জ্যাকেট পরা পাবেল। ও তো আমাকে বলছে যে ও চিটাগাং যাচ্ছে, তা আমি পাবেল বলে ডাক দিছি, ও এমন জোরে বাইক টান দিছে আমি ওর পিছনে দৌড়াচ্ছি, মানে নিউ মার্কেটের মতো একটা জায়গার মধ্যে আমি দৌড়াই দিছি, কেমন বিশ্রী একটা ব্যাপার না? আমি দৌড়াচ্ছি, আমি অনেকক্ষণ যাওয়ার পরে ও তো বাইকে টেনে চলে গেছে। পরে আমি বললাম কি করলাম এটা, আমি এত দূর দৌড়ে চলে আসলাম। তারপর আমি আবার ব্যাক করি, ওরে ফোন করি, মোবাইল সাথে সাথে অফ করে দিছে, মোবাইল বন্ধ বন্ধ বন্ধ। পরবর্তীতে জিজ্ঞেস করলাম, অস্বীকার করলো যে না। তখন আমি বুঝতে পারি, আমি বলছি না আমার ভুল হইতে পারে, কিন্তু তখনও যদি জিনিসটা আমি বিশ্বাস করতে পারতাম হয়তো কাহিনীটা এত দূর। মোবাইলটা কেন বন্ধ রাখতো? ওর মোবাইল বন্ধ থাকতো, ম্যাক্সিমাম টাইম ওর মোবাইল বন্ধ। জিজ্ঞেস করলে কি অ্যানসার দিত? নেটওয়ার্ক নাই, চার্জ নাই। কি বলবো, আমি আসলে স্পিচলেস। আপনি কি ওকে এতটাই লাভ করতেন? মানে এতটাই ব্লাইন্ড ছিলেন ওর প্রতি?
সবকিছু প্রমাণ পেয়ে গেছেন, তারপরও আপনি ওর জন্য ওয়েট করে যাচ্ছেন, ওয়াই? যদি ভালো হয়ে যায়, মানুষের বয়সে অনেক সময় অনেক কিছু করে, আবার একটা সময় এসে যে চেঞ্জ হয়ে যায়, তো দেখা যাবে যে ও এখন এমন আছে আমি চলে যাবো, চেঞ্জ হইলে হয়তো আমি থাকবো না, তাহলে আমি একটু ওয়েট করি। আরেকজন যে বয়সের জন্যই ভুল করে যাচ্ছে একের পর এক, সেটা তাকে কে বোঝাবে? সেটাই আসলে, ফ্যামিলি স্কুলিং এর জায়গাটা খুবই খুবই শক্তিশালী, এবং যে স্কুলিংটা আমাদের শাহানার জীবনে একেবারেই জিরো ছিল। যাই, তারপর আপনার কি হলো? তারপর চেষ্টা করে যাচ্ছি এর মধ্যে, তো আমরা এর মধ্যে বাসাটা চেঞ্জ, ও যেহেতু চাকরিটা ছেড়ে দিছে, উত্তরা থেকে বাসাটা চেঞ্জ করে ফেলতে যাচ্ছে, তো উত্তরা থেকে চেঞ্জ করে ও নিয়ে আসছে মোহাম্মদপুরে। আচ্ছা, ওকে মান্থলি খরচগুলো দিত? মান্থলি যে এক্সপেন্স গুলো হতো সেগুলো দিত? দিত। ওকে, উত্তরা পর্যন্ত দিয়ে গেছে। ওকে, তারপর মোহাম্মদপুরে আসলো। মোহাম্মদপুর কেন আসলে? মোহাম্মদপুর উত্তরাও থাকতে যাচ্ছে না। উত্তরাও থাকতে চাচ্ছে না? আপনি তাকে জিজ্ঞেস করেননি যে মোহাম্মদপুরে থেকে কি হবে? না, আসবে এখানে। ওর একটা ই ছিল যে ও তো কার্গোতে কাজ করে, যদি আমি ওখানে যাই, কারণ কাছে আছে। ওকে, যেমন ও আমাকে বললো এখন আমি অফিসে, আমি যাব দেখার জন্য বা খোঁজ নিব, আর এত দূরে থাকলে আমি যেতে পারবো না, আমার যেটা ই হয়েছে। প্লাস এখান থেকে ওর ও যেসব জিনিসপত্র গুলো খায়, এখান থেকে ওর সব নেটওয়ার্কটা খুব কাছাকাছি, হাত দিলে সবকিছু পাচ্ছে, জিনিসগুলা ছিল। তো মোহাম্মদপুরে এক বাসায় এসে উঠি আমরা, ওখানে উঠার পরে দেখা গেছে যে আমি তখন ওর একটু প্রেশার করি, তখন অনেকটা সময় পার হয়েছে, বেবির এক দেড় বছর হয়ে গেছে, তখন একটু প্রেশার করি যে দেখো আমার না হোক, আমার দরকার নেই, কিন্তু বাচ্চাটার তো দাদা দাদির একটা সম্পর্কের দরকার আছে, ওকে একটু নিয়ে যাও বাসায়। ও নিয়ে যেতে চাইতো না, তো ওর একটা ফ্রেন্ডের কথা বলতো যে ওর অনেক ছোটবেলার ফ্রেন্ড আরিফ নাম করে, অনেক ক্লোজ ছিল, অনেক গল্প শুনছি আমি। তো হঠাৎ করে একদিন বলে আরিফ আসছে, তো আমার আরিফের প্রতি ওর গল্প শুনে এটুকু ফেজ ছিল যে আরিফ এরকম না। পরে আমি বলি বাসায় আসতে বলো, পরে বাসায় আসছে, আরিফ এতে গল্প টল্প হলো, বুঝলাম না ছেলেটা অনেক ভালো। প্রিয় শ্রোতা, আমাদের বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা ঠিক এই জায়গাটি থেকে ফিরে আসতে চাই, এবং এসএমএস পোলের রেজাল্ট আমরা বিরতির পরপরই আপনাদেরকে জানিয়ে দেব। মাত্র চার মিনিটের বিজ্ঞাপন বিরতি, আর আজকে আপনারা যদি শাহানাকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি JBSB-র মেম্বার হয়ে যাবেন। ওখানে একটি পেজের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে গিয়েও আপনি লাইক দিয়ে ওর ছবিটা দেখতে পারবেন। আমরা ফিরছি চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর। যাহা বলিব সত্য বলিব, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আজকে আমার সঙ্গে রয়েছে শাহানা, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, আর আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আমরা শাহানার কাছে আবারও ফিরতে চাই। শাহানা, যে জায়গাটিতে আমরা ছিলাম, যে ওর এক বন্ধু আসলো, এবং ওর বন্ধু অনেক ভালো, এবং ধরনের কাজ করে না, আরিফ ছিল তার নাম। তারপর তো আমি আরিফের সাথে কথা বললাম, বুঝলাম যে না ছেলেটা অনেক ভালো। তখন তার সাথে আমি ব্যাপারটা শেয়ার করলাম যে বাবুকে তো তার দাদা দাদির কাছে নিয়ে যেতে হয়। তখন ওর ফ্রেন্ড ওকে অনেক বললো, বলার পর একদিন আমি জিদ করে ধরলাম যে আজকে যেতেই হবে। তো বাবুকে রেডি রেডি করে আমি সহ ওদের বাসার নিচে গেলাম। নিচে যেয়ে ওর যে ভাই আছে, ওর ভাই তো জানতো, ওর ভাই আবার জানতো যে আমাদের বিয়ে হয়েছে, একদিন আসছে ওর ভাই আমাদের বাসায়। তো ওর ভাইয়ের কুলে বাচ্চাটাকে দিয়ে উপরে যেয়ে ও গেট থেকে চলে আসছে নিচে, মানে ভয়ে কি বলে না বলে। তো ভাই বাসার ভিতরে ঢুকে বাচ্চাকে রেখে বললো এই নাও ধরো। তো যে কার বাচ্চা বলে, পাবেলের বাচ্চাটা। তো বাচ্চাটাকে দেখে ওর ফ্যামিলি খুব, আর ওর ফ্যামিলিটা আমি ঢুকার পরে যতটুকু দেখছি খুব নরম, ওরা খুব ভালো আসলে। আপনি কি যে বেশ নেবার কথা ছিল মাথায় সিঁদুর না নিতে হয়নি? ইভেন সারা তারা জানতে পারছে যে এটা জানছে যে আমি মুসলিম, সে হিন্দু। যখন ওর বাসায় আমি পা দিছি, ওর স্টোরি শুনতে শুনতে, মানে আমি আসলে কি বলবো, ওর প্রতি যে একটা কি আমার ধারণা তৈরি হয়েছে আমি বলতে পারবো না। কি শুনেছেন আপনি? ওর মার কষ্টগুলা,
যেমন ওর মার কাছ থেকে যে কিভাবে টাকা পয়সা স্বর্ণ অলংকার কিভাবে নিয়েছে, ওর মাকে যে কি রকম টর্চার করছে, যে যার ছেলে ড্রাগস নেয় সে মাই বলতে পারে জিনিসটা, এমনও বলে গেছে যে ওর মার চুল ধরে টেনে এক রুম থেকে আরেক রুমে নিয়ে গেছে। মানে এটা তো আমি শুনে আমার যে কেমন লাগছে আমি বুঝতে পারবো না। আর ওর বাবারেও তো বলে ওর আম্মা আমাকে আর কি দরজার মধ্যে হয়তো শেয়ার করার মতো কাউকে পায় নাই, আমাকে পেয়ে সবকিছুই বলে যাচ্ছে, দরজার মধ্যে একটা দাগ দেখাইতেছে যে দেখো দাগটা দেখছো, একটা বাসায় ওরা প্রায় 40 বছর দেখাইতেছে যে দেখো বাবাকে কোপ দিতে গিয়ে কোপটা দেয়ালে লেগে গেছে, মানে দরজার মধ্যে লেগে গেছে। তার মানে ও অনেক আগে থেকে এই জিনিসটা ছিল ওর ভিতরে। তো মানে কত রকম কত ভাবে কত কিছু করে বাসা থেকে টাকা পয়সা নিছে এগুলো আর কি সব আমি জানতে পারি ওর বাসা থেকে। যেখানে মানে ওর কোনো অবস্থান নাই, এখন আমারও কি অবস্থান থাকতে পারে সেটা তো আমি নিজেই টের পাইছি। ওরে আমি অনেক বলছি যে দেখো তোমার মা তোমার প্রতি অনেক ক্ষিপ্ত, আমরা অনেক হ্যাপি না, কারণ এর একমাত্র কারণ হচ্ছে তুমি তোমার বাবা মাকে অনেক কষ্ট দিছো, বাবা মার দোয়া কিন্তু অনেক দরকার। আমি আমার মার সাথে অনেক দুর্ব্যবহার করছি কিন্তু আমার মার কাছে আমি ক্ষমা চেয়ে নিছি, যখন আমার বোধ হয়েছে যে না এটা চাওয়া উচিত আমার। আমার আমার মার সাথে আমি এরপর থেকে কোনোদিন আমার মাও বলতে পারবে না আমি তার সাথে কোনো দুর্ব্যবহার করছি। তো আমি ওকে প্রায় বলতাম মার কাছে মাফ চেয়ে নাও মাফ চেয়ে নাও, বলতে 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 ও কখনোই মাফ চাইনি। তো এর মধ্যে আমরা ওর বাসাতে একদিন তুমুল ঝগড়া হয়েছে, তুমুল ঝগড়া হয়েছে মানে কিছু কিছু পয়েন্ট আছে ও জানে আমার, যেগুলো বললে আমার মাথা নষ্ট হয়ে যায়, আমিও মেন্টালি সিক হয়ে যাই, আমি যাকে টোটালি ভালো ছিলাম তা কিন্তু না। আমি ওর সাথে অনেকদিন ড্রাগস নিয়েছি, বাসায় ঢুকার পর আমি কিন্তু ড্রাগস নেওয়া বন্ধ করে দিছি, ওর বাসায় যখন আমাকে ও ঢুকাইছে তো তখনও আমি একটা জব নিয়েছি, আমার শ্বশুরবাড়ি সবাই পছন্দ করে জব করাটা, তো বাবা আমাকে একটা জব নিয়ে দিছে, মানে আমার শ্বশুর আমি তো বাবা নেই ওনারে আমি বাবার মতো দেখি। তো উনি আমাকে একটা জব নিয়ে দিয়েছে, আমি জব করি, জবের পরের দিন ও আমাদের একটা মিটিং ছিল যেদিন আর কি ঝগড়াটা হয়েছে আমি বের হয়ে আসছি, সেদিনের ঘটনা বলছি। আমি এখন ছিল যে আমি জবে যেতাম, আমার শাশুড়ি আমার বাচ্চাটাকে রাখতো আবার ব্যাক করে আসতাম, খুব ভালো লাগতো আমার ওই ইয়েটা। তো ও রাতের বেলা পরের দিন আমাদের একটা মিটিং ছিল, বলছে অবশ্যই জানে আমরা সবাই যাই মিস না করি, সকাল 9টা বাজে রাত্রে বেলা আসছি। আমি যখন চাকরি করে পাইছি তখন আমার কাছে মোবাইল ছিল না, বাবা আমাকে একটা মোবাইল কিনে দিচ্ছে পাওয়ার সাথে সাথে। তারপরের দিন ওর আমি আরো জব করার কথা, ওরও জব করার কথা, ও আসি বলে ও জব পাইছে, কি জব পাইছে এটা বাবাকে নিয়ে যাবে বলছে, নিয়ে যায়নি, আমি বাবার কাছে চাইনি কিন্তু বাবা আমাকে মোবাইল কিনে দিচ্ছে, ও বাবাকে জোর করে একটা মোবাইল কিনেছে। তো আসার পরে দেখি ওর কাছে মোবাইল নেই, আর 7টা বাজে আমার আসি, আমার আসার আগে ও আসে বাসায় বসে আছে। এত তাড়াতাড়ি কিভাবে আসে একটা মানুষ অফিস থেকে, পাশের রাস্তায় জ্যাম ট্যাম থাকে না। তো যাই হোক ওর কাছে মোবাইল নেই, কোথায় বলে মোবাইলটা আমার হাত থেকে পড়ে গেছে, আমি এটা ঠিক করতে দিয়ে আসছি। ঠিক আছে, রাত্রে সব খাওয়া দাওয়া করে আমরা ঘুমাইতে গেছি, দেখি ওই আবার বের করছে, বললাম তুমি এটা পাইলে কোথেকে, টাকা পাইলে কোথেকে, তুমি তো বাবার কাছ থেকে 100 টাকা 50 টাকা করে নিয়ে চলতেছো, টাকা পাইলে কোথেকে, ও তোমার মোবাইলটা নেই, আমার মাথায় ঢুকে গেছে সবকিছু যে তুমি মোবাইলটা বিক্রি করছো না, ওর ফোর্স করতেছি, ফোর্স মানে আদর করে ফোর্স করতেছি যাতে সত্যিটা আমি ওর কাছ থেকে জানতে পারি। তখন আমাকে বলে যে হ্যাঁ আমি মোবাইলটা ই করছি, তো সমস্যা নেই আমি কালকে নিয়ে এসে বলবো আবার, বলছে ঠিক আছে তুমি খাও, আমি খাবো না। তখন আমাকে বলছে খাবো না কেন, খাও, খেতে হবে খেতে হবে, বলছি না আমি খাবো না আমার ভালো কালকে মিটিং আছে, আমার সমস্যা নেই তুমি খেয়ে ঘুমায় পড়ো, সমস্যা কি, আমাকে খুব জোর করতেছে। তারপর আমি খাইছি, আমারও তো একটা টান ছিল ওইটার প্রতি, আমি খাইছি, খাইতেছি আর বলতেছে ওই রুমে গন্ধ যায়, পাশের রুমে বাবা মা, বাবা মার রুমে গন্ধ যায়, আরে কিচ্ছু হবে না আমার বাড়ি না আমি থাকি না আমি জানি না, আমাকে এইভাবে বলতেছে। খাওয়ার পরে তখন আমি ঘুমায় পড়ছি, ওর কোনো কথা আমি আর কানে নিয়ে ঘুমায় পড়ছি। 7টা সাড়ে 7টার দিকে আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে যেয়ে ওকে ডাকতেছি, কারণ ওর অফিসে যেতে হবে না, এই তো আমি ওকে ডাক দিয়েছি আর শুরু করলো আমার সাথে, এইটার অপেক্ষায় মনে হয় ও ছিল, এমন ঝগড়া শুরু করলো আমার সাথে, এমন কিছু কথা আছে যেগুলো আমার একদম পছন্দ না, ওই কথাগুলো বারবার বলতেছিল, আমার মেন্টালি বিগড়ে গেছে একেবারে। তখনই আমিও অনেক চিৎকার চেঁচামেচি করছি, বাসা থেকে ভাইয়াকে ডাকানো হয়েছে, ভাইয়া গেছে বাসায়, তখনও আমাদের ফ্যামিলিটাও জানছে যে এরকম হিন্দু মুসলিম মিলাই টিলাই থাকতেছে, আমার ফ্যামিলি একদমই পছন্দ করে না আমাকে। তখন ভাইয়া গেছে বলে মানে ফ্যামিলি কাউকে ছাড়া আমাকে দিবে না, তখন ভাইয়া গেল ভাইয়ার সাথে, আমি চলে আসলাম, চলে আসছে আবার রাত্রে আমি আবার ব্যাক, পরে রাত্রে ওর সাথে আমার কথা হয়েছে, কথা হওয়ার পর মাঝখানে আমি বলতে চাই না আমার ফ্যামিলির সাথে আমার একটা বাজে ঝগড়াঝাটি হয়েছে, এই চলে আসছি তার দুই একদিন পরে। ওকে, মানে আপনার ফ্যামিলিও আপনাকে অ্যাকসেপ্ট করছে না তাই তো? হ্যাঁ, তো এখন হয়েছে হওয়ার কিছুদিন পরে ওই যে আমি ওর সাথে ঝগড়া করে চলে আসছি, এর সাথে পরে ওই দিন আমার রাত্রে ও চলে আসছে আমার কাছে, ওই দিন রাত্রে আমার কাছে ও আসছে, আসার পর রাত্রে আমরা একসাথেই ছিলাম, আমার অফিস কিন্তু বাদ হয়ে গেল, মানে এই যে একটা, হ্যাঁ জব আমি বাদ করে দিলাম, যে একটা পেইনের কারণে আমি জবটা বাদ করলাম। আমার কথা হচ্ছে একটা জিনিস করবো আমি রেগুলার, তোমার ওটা করতে হবে, যাইতে হবে, এটা মাথা ঠান্ডা রেখে করতে হবে, কিন্তু ওর জন্য আমি ওইটা বাদ দিয়ে দিলাম।
না যে না আমি আর ওটা করবো না। তারপর রাতে ছিল পরের দিন ওর আসার কথা, আমার কাছে কেন যেন মনে হচ্ছিল, কেমন যেন লাগতেছিল আমার। আমি তোমার কথা দাও, কসম কেটে যাও তুমি আসবা, বলে হ্যাঁ আমি আসবো। তো সেদিন ওর নাম্বার বন্ধ, হঠাৎ করে আমার নাম্বারে একটা কল আসছে, আমি তখন মারা বসে চলে গেছি। আমার নাম্বারে একটা কল আসছে যে পাভেল তো অ্যারেস্ট হয়েছে। Percent. ওকে প্রিয় শ্রোতা, কম্পিউটার বলছে যে 67% ইয়েস, এবং আমরা দেখতে পাচ্ছি যে 20% বলছে হচ্ছে নো, এবং বাকি 13% বলছে হচ্ছে নো কমেন্টস। আমরা এখান থেকে ফিরতে চাই, তার মানে সবাই চাচ্ছেন যে গল্পের কন্টিনিউটি থাকুক। হ্যাঁ, আপনি বলছিলেন যে আপনার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে, এরকম একটা টেক্সট আপনার কাছে এসেছে, টেক্সটটা কে করেছে? জানি না, মানে ওখানে হয়তো বা কাউকে দিয়েও করাইছে, আননোন একটা নাম্বার থেকে এসেছে। তো আমি তো মানে কি বলবো, যে ওর অ্যারেস্ট হয়েছে আমার কাছে, তো আমি তো কান্নাকাটি করে অস্থির। আমার বাসা থেকে বলতেছে না তুমি যাবে না, একদম তুমি যাবে না, বলছে না আমাকে যাইতে হবে। তখনই আর কি আমার ফ্যামিলির সাথে আমার একটু ঝগড়া হয়েছে, অনেক ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পর আমি বের হয়ে আসছি। ওই যে আমার একটা বান্ধবী ছিল, ওর লাল, ওদের দুইটা বাসা, বাসা বোধে একটা, লালবাগে একটা। ওই লালবাগেটাতে ও থাকে হচ্ছে, সবাই বাসা, ওর ফ্যামিলি সব বাসা বোধে থাকে, লালবাগে ও থাকে শুধু একা। কারণ হচ্ছে ওর বাসা বার্ষিতে যায়, প্লাস টিউশনি করে ওখান থেকে ওর কাছে, এই জন্য ওখানে একা থাকে। তো ওর বাসায় যেয়ে উঠলাম, ওর বাসায় অনেকদিন ছিলাম, একটা মানুষকে তখনই বোঝা যায় যখন খুব কাছাকাছি যাওয়া যায়। তো অনেকদিন থাকার পর হঠাৎ একদিন সে বললো সে মার বাসায় চলে যাবে আর কি। তো বলতেছে যে তুই এখন কি করবি, তখন বলতেও পারি না যে তুই আমাকে রেখে যা। তারপর আমি কথাটা ওকে বলছি, বলে না তোর ভাই তো থাকবে, আমি তোকে কিভাবে রেখে যাই। তখন আমি আর কিছু বলি নাই। তখন আমি বের হইয়া রামপুরাতে এক বান্ধবীর বাসায় গেছি, ওইখানে মানে এরকম করে এর বাসা ওর বাসা ওর বাসা করে ঘুরে বেড়াইতেছি আমি। আপনি কি আপনার হাজবেন্ডের কাছে গেলেন? হ্যাঁ, ওর কাছে আমি গেছি। যাওয়ার পরে কি হলো, কি কারণে অ্যারেস্ট হলো, কি হয়েছিল? ঘটনাটা কি ছিল? চেকিং পোস্টে কোন একটা জায়গায় তাকে ধরা পড়ে গিয়ে তার সঙ্গে ইয়াবা ছিল, এরকমই। তো সে অনেক কান্নাকাটি করতেছে, আমি তাকে বললাম দেখছো আমি তোমাকে অনেক বুঝাইছি, করো এটা করো না ওটা করো না, এমন করলা তুমি, কেন আমার সাথে ঝগড়া করো না? আমি আমার দিক থেকে বলে এসে ও বললো যে আমি আর করবো না, প্লিজ তুমি কিছু একটা করো। আমি বললাম যে আমি কি করবো, আমি আমি তো চিনি না এগুলা রাস্তা, কে হেল্প করবে? যদি বাবারা একটু হেল্প করে তাহলে আমি হয়তো দেখতে পারি। তো শ্বশুর বাড়িতে আমি ফোন করছি ওখান থেকে বের হয়ে, তারা দেখলাম যে কোনো রেসপন্স করলো না আমাকে, যে কোনো হেল্প করবে বা কিছু একটা করবে না। এই জন্যই করবে না কারণ তারা অনেক টাকা এই পর্যন্ত দিয়ে ফেলছে, ভুক্তভোগী, চরম রকমের ভুক্তভোগী, চরমভাবে ভুক্তভোগী। তো এখন তারা করবে না, আমি তো পাগল হয়ে গেছি, আমাকে তো কিছু একটা করতে হবে। আমি তো বাসায় থাকতে পারতেছি না, আমার সব ফার্নিচার গুলো বাসায় রাখা আছে, আমার বাসায়, আমি কি করবো বুঝতেছি না। বান্ধবীর বাসায় এমনও গেছে যে শীতের সময় শুধু মাটিতে ঘুমাইছি ওই চাদর গায়ে দিয়ে, এমনও দিন গেছে না খেয়েও ঘুমাইছিলাম অনেক রাত আমি। তো আমি কষ্ট করতে পারতাম না, তখনই আমি আসলে কষ্ট কি জিনিস শিখে এসেছি। এখন আমি পাটি না খেয়েও থাকতে পারি, মাটিতেও থাকতে পারি। তো তখন মেয়েকেও দেখতে যেতাম না, এমন আর কি আমি মানে পন করে ফেলছি, যতদিন ওকে বের না করবো আমি মেয়েকে দেখতে যাবো না। কোথায় থাকতেন সেই মুহূর্তে? তখন আমি রামপুরাতে এক বান্ধবীর বাসায় ছিলাম, ওর বাসা থেকে আসছে আরেক বান্ধবীর বাসায় মিরপুরে, ওর ওই বান্ধবীর বাসায় থাকতেছি। তো ও আমাকে না বলে দিছে যে দেখ বাড়িওয়ালা তো বলছে তোমরা ফ্যামিলি বাসা, আবার একটা মেয়ে থাকে এটা কে, তো তো তুমি থাকো না, এরকম আর কি আমাকে বলতেছে। তখন আমি বলছি যে দেখ আর কিছুদিন, অনেক হাতে পায়ে ধরে আর কি আমি ওর বাসায় ছিলাম। তো এখন ওর সাথে আমি দেখা করতেছি, আমি তো এত ইচ্ছা করে বাবুর কাছে যাইতে আমি যেতে পারতেছি না, আমি তো একটা কসম কাটছি আমি ওকে না বের করা পর্যন্ত বাবুর কাছে যাবো না। তো প্রায় 17 দিনের মাথায় আমি ওকে বের করছি। কিভাবে বের করলাম, ওই ফার্নিচার বিক্রি করছি আমি, তারপর ওই যে উকিল ছিল তার সাথে কথা বলছি, বড় ভাইয়ের মাধ্যমে ফোন করে দিছে বড় ভাই। তারপর আমি তার কাছে গেছি, বিস্তারিত তাকে বললাম, বলার পরে সে একটা কন্ট্যাক্ট করলো আমার সাথে, কন্ট্যাক্টে আর কি বের করে দিল তাকে। কত টাকা নিয়েছিল সে আমার কাছ থেকে? নিয়েছে হচ্ছে আপনার 17,000 টাকা। উকিল নিয়েছে 17,000 টাকা? একবারে কন্ট্যাক্টে।
তো ওই টাকাটা আমি ঘরের কিছু ফার্নিচার বিক্রি করছি, এর থেকে ওর থেকে মিলাই টিলাই আমি ওকে বের করছি। বের করছি যেদিন, আমি ভাবছি যে বের হয়ে আগে ও মেয়ের কাছে যেতে যাবে, সে বের হয়েই আগে বলে আমি রাজ্জাক ভাইয়ের কাছে যাবো। সে হচ্ছে ডিলার, ইয়াবার ডিলার। হ্যাঁ, আমি অনেক শকড হয়েছি যে সে কথাটা বললো। আমি তো ভাবছি যে বের, আর সে যখন বের হয়েছে, বের হয়ে পাশেই আর কি যে পুরান ঢাকার যে বিরিয়ানি ট্রেনিতে আগে তাকে ওখানে নিয়ে গেছে, ভরপুর তাকে খাওয়াইছি, খাওয়াটা আমি ভাবছি এখন সে বলবে চলো, সে আগেই বললো আমি ওখানে যাব। সে এই কথা বলার পর আমি কিছু বলি নাই, আমারও একটা অ্যাডিকশন ছিল এটার প্রতি। তখন আমিও বললাম আচ্ছা ঠিক আছে চলো ওইখানে গিয়ে খাইলাম। শুধু খাইলাম না, সারা রাত ওখানে আমরা ছিলাম। এই রাজ্জাক ভাইকে আমি প্রথম দেখলাম। হ্যাঁ, কি আলটিমেটলি তার কাজটা কি? সে ডিলার, মাল দেয় সব জায়গায়। ওখানে বসে দুজনে মিলে ইয়াবা নিলেন? হ্যাঁ। ওকে, এবং রাতের বেলা ওখানে ছিলেন? হ্যাঁ, রাজ্জাক ভাইয়ের ওখানে। হ্যাঁ, ওকে। তো ওখানে ছিলাম, ওখান থেকে আসার পরে আমরা আবার বাসা নিব। আবার সে বললো যে না আমি আর এমন করবো না, অমন করবো না, সবই করে ঠিক করে যে সেই করবে না। তখন আমরা বাসা নিব, তখন আমরা বাসা নিলাম হচ্ছে আপনার বাসাবোতে। আমরা তখন বাসাবো থাকে আমার বাসার পাশাপাশি আর কি, বাসা নিলাম যাতে আমি বাবুটাকে কাছে থাকতে পারি বা কাছে যেতে পারি। আমার, আমি কিন্তু খাচ্ছি কিন্তু আবার চেষ্টাও করে যাচ্ছি বাবুর কাছে যেতে, একদিক দিয়ে খাচ্ছি আর একদিক দিয়ে চেষ্টা করতেছি বাবুর কাছে যেতে, একদিকে হইতে পারতেছি না আমি। তো তখন আমি ওখানে বাসা নিলাম, তখন এই কারণে আমি বাসাটা নিলাম, কারণ ওর পরিচিত জায়গায় বাসা নিলেও চাইলেই হাত বাড়াই নিয়ে পাওয়া যাবে এটা, আর ও খাইলেই আমি খাবো, ও ছেড়ে দিলে আমি ছেড়ে দিব। তো আমি ওখানে বাসা নিলাম, কিভাবে যেন ও খোঁজ করে ওখানে ও একটা নেটওয়ার্ক বানিয়ে ফেলছে, ওখানে ও চাইলে মাত্র নিয়ে আসতেছে, ও গেনে দিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে দেখা গেছে আমাদেরই এলাকার মধ্যে পরিচিত মানুষ থাকে না, কিন্তু আমি একটা মেয়ে মানুষ, আমি তো তার সাথে কথাও বলি না। দেখা হয়েছে কেমন আছো, ভালো আছি, ভাইয়ার বন্ধু বান্ধব, সে তাদের সাথে খুব ক্লোজ হয়ে তাদের সাথে মানে একটা বের করে ফেলছে। তারা যে খায় আমরা কখনো জানি না, আমি যে খাই তারাও কখনো কল্পনাও করতে, মানে সে সেখানে যে ছড়াই ফেলছে যে আমি এটা খাই। মানে ওই এলাকাটার মধ্যে আমার ফ্যামিলি, আমার ভাইয়ের সবাই জেনে গেছে আমি খাই, যেটা এতদিন আমি কাউকে বলি নাই। আমার বাসা থেকে আমার আরো মানে হেট করা শুরু করছে, বাচ্চাকে বলছে আর দরকার নেই তুমি যাও, তোমার মতো তুমি থাকো, বাচ্চা আমরা দেখতেছি, এরকম একটা ইয়ে করে ফেলছে। তখনও আমাকে বলে কয়ে বাচ্চাকে মাঝে মাঝে নিয়ে আসতাম আমার বাসায়, খাচ্ছে এরকম খাচ্ছে খাচ্ছে চলতেছে চারিদিকে। বাচ্চাকে আপনাদের দিত না এই কারণে যে আপনার একটা অসুস্থ পরিবেশের মধ্যে ওকে রাখবেন থাকতাম। হ্যাঁ, তো দেখা যেত দুইটা রুমের ভরা বন্ধু বান্ধব এনে ভরে রাখতো, জোরে জোরে চিৎকার চেঁচামেচি। তখন আমার মেয়েটা আসতো, আম্মু একটু টয়লেটে যাবো, আচ্ছা ঠিক আছে যাও। তখন কি আসে না কেন টয়লেট থেকে, এত কাছে তো একাই বড় হয়ে গেছে, একাই তো যেতে যায়। এখন উকি দিয়ে দেখি ও রুমে উকি দিয়ে আসে, কি হচ্ছে ওর একটা কিউরিয়াসিটি, ওখানে কি করে বাবা এতক্ষণ কি করে, খাচ্ছে ওনারা বসে খাচ্ছে। তখন বাবা বাবা খুলো না, গেট খুলে ঢুকে ফেলো কি ভিতরে। এই যে জিনিসগুলোর সামনে ছড়ায় ছিটে আসে। হঠাৎ করে আমি একদিন দেখি আমার মেয়ে ওই টাকা দিয়ে মুড়াইতেছে টাকাটা, যেভাবে আর কি এটা মানে ই খাওয়ার সময় একটা পাইপ বানানো হয় না, ওরকম করে বানাইতেছে, মানে আপনার মেয়েটা বানাচ্ছে। ওকে, হয়তো ওর বাবাকেও দেখছে, আমি তো ভুলেও প্রশ্ন আসে না বাবুর সামনে কিছু করি, বাবাকে দেখছে কিছু একটা করতে। এমনও দিন গেছে যে আমি বারবার বলি বাবুর সামনে তুমি কিছু ঘরের মধ্যে গাঁজা বানায় গাঁজা খাচ্ছে, গন্ধটা পুরোটা ফ্ল্যাটে ছড়া যাচ্ছে, একটু বাইরে যা খেতে পারে, ছাদে যা খেতে পারে, খাইতেছো খাও, আমি তোমাকে না করবো, কিন্তু বাইরে যেয়ে সে ঘরের মধ্যে বসে খাবে, বাবুর কথা একদম চিন্তা করে না। তো আমি বাথরুম থেকে বেরোসে দেখি বাবু দাঁড়ায় ও বসে বসে এরকম করতেছে, মানে হাতে যেভাবে গাঁজা বানায় স্টাইল করে বানাইতেছে, আমাকে দেখে লুকায় ফেলছে। মানে আমি এখন চিলাচিলি করবো যে বাবুর সামনে কেন, তাহলে এটা তুমি বাবুকে দেখে লুকাবা, আমাকে দেখে কেন লুকাচ্ছ, মানে এই ঘটনাগুলো ঘটাইতো। তো এইভাবে একদিন ওর সাথে আমার আবারও ঝগড়াঝাটি তো চলতেছে, মার তো চলতেই আছে, আমার এক এক সময় চেহারা ভজকায় দিতেছে, মানে আমার আর চেনা যাচ্ছে না, এক চোখ বাঁকা হয়ে যাচ্ছে, এই মানে গাল টাল ফুলে যাচ্ছে, এরকম মা এটা আমাকে। ছোট ছোট ব্যাপার নিয়ে, সিলি সিলি ব্যাপার নিয়ে, যেহেতু ও খাচ্ছে আমিও খাচ্ছি, সারা রাত জেগে থাকার পর রাত সকালে তো আমি ঘুমাবো, আমিও ঘুমিয়ে থাকি, রান্না বান্না হয় না, দুপুরটা আমি উঠে আমাকে রান্না পায় না, এই একটা কারণ আছে আমাকে মারধর করার। তো এটা যদি আমি করতে পারতাম, সংসারটাকে ধরে রাখতে পারতাম, হয়তো এটা হইতো না, কিন্তু আমি এটা না খেয়ে যদি আমি ওকে বোঝানোর চেষ্টা করতাম, আমার বাবুটা আমার কাছে থাকতো অ্যাটলিস্ট, যেটা আমি এখন, আমি আর চাইলেও আমার বাবুটাকে পাবো না, ছোটবেলার বাবুটাকে পাবো পাবো না। তো এই জিনিসগুলো আমি মিস করছি আমার নিজের কারণে, আমি বুঝতে পারিনি, আমাকে তখন কেউ বোঝানোর ছিল না, আর আমি সম্পূর্ণ ওর উপর ডিপেন্ডেন্ট ছিলাম। তারপর এই তো ওইভাবে ঝগড়া মারধর চলতেছে, আমি বাসা থেকে আবার চলে আসছি মার বাসায়, মার বাসায় চলে আসছি, ঘরের যা জিনিস ছিল তাও আবার অর্ধেক বিক্রি করে দিচ্ছে। একদিন এসে আর কি জাস্ট আমি উঁকি মারছি, বিক্রি করে দিচ্ছি। তখন কি কোনো কিছু করতো, জব টব কোনো কিছু করতো? কিছু করতো না, বাবার কাছ থেকে শুধু যায় টাকা নিয়ে আসতো। বাবা ওকে টাকা দিত?
বাবাকে এরকম ভাবে বলতাম, চাচ্ছিলাম যে ওর বাবাকে একটা ফোন করলে আপনি শুনতে পারবেন ওর বাবার মুখে, ঠিক আছে, বা নিউ আসতে যাচ্ছিলাম আনতে পারি নাই, তো দিত বাবাকে অনেক ভাবে টর্চার করতো, এমন ভাবে মেন্টালি টর্চার করতো, তখন আপনার কাছে মনে হইতো কি যে মানে আমার আমি যেটা ফিল করছি, আচ্ছা ঠিক আছে তুমি এটা নিয়ে তাড়াতাড়ি যাও এখান থেকে বের হও, এরকম ভাবে মেন্টালি টর্চার করতো, এটা বোঝানো যাবে না যে আমার এই জিনিস আমি কেন দিব, প্রশ্নই আসে না আমার এটা দেওয়ার, তো এরকম টর্চার করবে যে আপনি এটা দিয়ে বলবেন তুমি যাও তাড়াতাড়ি যাও, এরকম একটা ব্যাপার ছিল। তো বাবার কাছ থেকে টাকা এনে চলতো, তো যে বাসাটা ছিলাম আমি চলে গেছি, যাওয়ার পরে সে আবার অ্যারেস্ট হয়েছে, এবার অ্যারেস্ট হয়েছে রাষ্ট্রীয় মামলায়, জাল টাকার মামলায়, সে জাল টাকার বিজনেস করা শুরু করে দিছে, জাল টাকার বিজনেস করা শুরু করেছে কার সাথে আমি জানি না, বিকজ হি নিডস মানি। নেশা মানুষকে কতটা মানে নিচে নামাতে পারে সেটার জন্য আজকের এই যাহা বলিব সত্য বলিবতে প্রমাণ দিতে হবে না, নেশা মানুষকে কতটা নিচে নামাতে পারে, নেশা মানুষকে কি পরিমাণ অমানুষ বানাতে পারে সেটার জন্য আপনারা গণমাধ্যমে শত শত উদাহরণ পেয়েছেন। আজকের এই ঘটনা তার তুলনায় কিছুই না আমি বলতে পারি, কিন্তু দেখুন একজন নেশা খোরের কাছে, একজন অ্যাডিক্ট পার্সনের কাছে কিচ্ছু নেই, না আছে সন্তান, না আছে ভালোবাসা, না আছে স্ত্রী, না আছে বাবা মা, শুধুমাত্র একটা জিনিস আছে, ড্রাগ অ্যাডিকশনের সে এলিমেন্টসটা, এছাড়া সে আর কাউকে চেনে না। ওকে, তারপর তারপর সে অ্যারেস্ট হয়েছে, আবার আমি ইমোশনাল হয়ে গেছি যে সে জেলখানা থাকবে, তখন গরমের দিন ছিল, এই গরমে এত কষ্ট করবে, তখন মোটামুটি আমি চিনে গেছি ওই জায়গাটা, আমার একটা পরিচিত হয়ে গেছে, তখন আবার আমি বাসায় তো আসি, তখন আমি বাসায় আসি, আমার কাছে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে বাসায় আসি, ফ্যামিলির কাছ থেকে কিছু টাকা নিয়ে, ওর মার ওর ফ্যামিলির কাছ থেকে রিকোয়েস্ট করে কিছু টাকা পয়সা নিয়ে আমি আবার ওকে ছাড়াই। তখন আদালতের অবস্থা খুব খারাপ, অন্যান্য আর কি মানে দেশের অবস্থা অনেক খারাপ চলতেছিল, তারপরে ওকে আমি খুব দ্রুত যত তাড়াতাড়ি পারা যায় আমি ওকে ছাড়াইছি। এমনও গেছে যে ওখানে থেকে লোক বের হয়ে আমাকে ফোন করছে যে ভাবি আপনি তো ওকে খাবার দেন, এটা তো ও পিকনিক করে ওখানে, একদিনে সব খায় উড়াই ফেলতেছে, আবার আমাকে ফোন করাইছে তাড়াতাড়ি টাকা দিতে বলো, আমি টাকা নিয়ে বসে আছে, ও ফোন করতেছে আমি দিতেছি, এরকম অবস্থা, বাবা তো কোনো মতেই টাকা দিবে না, আমি তো রিকোয়েস্ট করে আমার পাশে থেকে তো দিবেই না, প্রশ্নই আসে না, আমার কথা বলে বলে আমি তো আর বাচ্চাকে তো কিছুই দিতে পারি না এতদিন পর্যন্ত। তো এইভাবেই চলতেছে চলতেছে, তো লাস্ট পর্যায়ে যখন আমি আবার আমরা বাসায় ঢুকছি, এর মাঝে মানে ওর বাসায় ওর ফ্যামিলিতে, আপনাদের জীবনের যে অপ্রিয় সত্যগুলো সেগুলো শুনে আমার একটা ছবির কথা মনে পড়ে যাচ্ছে, যদি কারো দেখা হয়ে থাকে ছবিটা, ঠিক জানি না এটার সাথে যাবে কিনা, লাভ এন্ড আদার ড্রাগস, একদিকে ভালোবাসা এক ধরনের ড্রাগ, আরেকদিকে তো ড্রাগ আছেই, এই মানুষের কাছে আপনি বারবার ফিরে যাচ্ছেন কারণ আপনি তাকে ভালোবাসেন, যত অপরাধী করুক না কেন, যাই করুক না কেন, এই মানুষটা ছাড়া আপনি থাকতে পারছেন না, আর এই মানুষটা ড্রাগ ছাড়া থাকতে পারছে না, দুটোই আলটিমেটলি ইন এ রং ওয়েতে ভেরি মাচ অ্যাডিকশন। প্রিয় শ্রোতা, আমরা আসতে চাই ওর জীবনের অপ্রিয় সত্যে আরো একবার, কিন্তু বিরতির ঘন্টা বেজে গিয়েছে, আমরা ঠিক লাস্ট পার্টে আসতে চাই ওর জীবনে যে পরিণতিটা হয়েছে সেটা আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাবার জন্য। ছোট্ট একটা বিরতি, ঠিক একটা টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আজকে যাহা বলিব সত্য বলিবতে এক্সপার্ট প্যানেল থেকে যোগ দিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, এবং তার বক্তব্য আমরা শেষের দিকে গিয়ে শুনব। আর এই পর্যায়ে আমরা বিরতি নিচ্ছি, আর বিরতিতে যাওয়ার আগে বলতে চাই, ওকে যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরছি ঠিক রাত একটায়। যাহা বলিব সত্য বলিব FM 89.2। প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা, এবং আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আজকে শাহানা রয়েছে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে, শাহানার কাছে ফিরে যেতে চাই। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। শাহানা, আমরা যেখানটায় ছিলাম, আপনি বলছিলেন যে আপনার হাজব্যান্ড আবারও অ্যারেস্ট হয়েছে, আপনি খাবার দিয়েছিলেন জেলে এবং সেগুলো নিয়ে সে পিকনিকের মতো আচরণ করছিল, রাইট? সেখান থেকে ফিরতে চাই। তারপর তো এরকম হচ্ছিল, ও পিকনিকের মতো করে, তারপর আমি খাবার দিচ্ছি, পিসিতে টাকা দিচ্ছি যে ঘুমাইতে পারবে না, এগুলো আমি দিয়ে যাচ্ছি, তারপরে টাকা পয়সা সবার কাছ থেকে অ্যারেঞ্জ করে আমি ওকে ছাড়াই নিয়ে আসছি। নিয়ে আসার পরে যখন ছাড়াই নিয়ে আসি, তখনও সে বলে আমি করবো না, সে করবো না, আমি ভালো হয়ে গেছি,
এই সেই অনেক কিছু সে আমাকে বলে, আমি তাই বিশ্বাস করি হ্যাঁ ভালো হয়ে গেছে। তো আমরা আবার মাঝখানে তো ওই যে বাসাটা আমি ছিলাম ওই বাসাটা তো আমি ছেড়ে দিতে চাইছি, ও তো জেলখানা আমি ওইটা বলি না অন্য কিছু বলে আমি ছেড়ে দিতে চাইছি, আমার কাছে টাকা ছিল না, আমি বাড়িওয়ালাকে রিকোয়েস্ট করছি আপনি 2000 টাকা কম রাখেন যদি আপনার এটা, বলে না আপনি লাগলে আরেক মাস থাকেন কিন্তু আমাকে পুরো ভাড়া দিয়ে যেতে হবে। তো আমি বললাম ঠিক আছে না, আমি বাসা এর মধ্যে ও চলে আসে, এসে ওই বাসাটাতেই উঠে, তখন বাড়ি এলাকা বলে আমরা থাকবো ওই বাসাটাতে কন্টিনিউ থাকে বাসাটা, তারপর বাড়ি ভাড়া এগুলো সব ও হ্যান্ডেল করে, আমি এগুলো মানে কখনো আমাকে বললো যে তুমি ইকোনমিক করতাম না, আমার সাথে ভালো লাগতো না এই জিনিসগুলো যে একটা মানুষকে আমি বলছি আমি কালকে দিব, আমাকে কালকে দিতে হবে এটা। ও আবার বলতো কালকে থেকে আমাকে এক মাস পরে নিয়ে চলে যেত, যেটা আমার পক্ষে সম্ভব না, কথার মাঝে কিভাবে যেন ম্যানেজ করে ফেলতো। তো এমন করে দেখা গেছে যে এক বছর পুরো ওই বাসায় ফ্রি থাকছে, ও এক বছরের ভাড়া পুরো জমা ফেলছে, যেখানে বাড়িওয়ালা 2000 টাকার জন্য আমাকে ছাড়তে চায়নি ওখানে তারা এক বছরের ভাড়া জমিয়েছে, ইভেন ওই ভাড়া না দিয়ে ওই বাসা থেকে বের হয়ে কিভাবে আসছে, মানে কতটা সে মানুষকে ম্যানেজ করতে পারে। মাই গড, ওকে ঠিক আছে, এখনো কিন্তু বাড়িওয়ালা ওই সেটের ভাড়া পায়, যাই হোক। তো এই তো এইভাবে ওখানে আসি, ওইখানে থাকার তো মারধরের তো কোনো শেষ নাই, আর নিচতলা একটা মেয়ে থাকতো একটু শৃঙ্খল ছিল মেয়েটা, ওই মেয়েটা ওর কাছে আসতো, একদিন আমি নাই ও মেয়েটার কাছে কোনো টাকা নেয়, মানে কতটা একটা মানে ছেলে আর একটা মেয়ের পাড়া প্রতিবেশী তো দুধ চিনি চাইতে পারে কিন্তু টাকা তো ওইভাবে চাইতে পারে না, তাও একটা ছেলে একটা মেয়ে। তো মেয়েটা একদিন আসছে বলে ভাই আসছে, আমি কেন আমি তো আমি থাকতে কখনো ওকে দেখিনি, মার বাসে গেছি তখন হয়তো নিচ্ছে না ভাইয়ের কাছে টাকা পাই তো ও টাকাটা নিতে আসছি। আমি বুঝলাম না ব্যাপারটা কি আছে, না ও নাই কত টাকা পান আমি দিয়ে আসবো না আপনাকে। আপনি তো বুঝিয়ে গিয়েছেন যে ওর অ্যাডিকশনের জন্য যেখানে সেখানে হাত পাতে, যেখানে সেখানে যেভাবে ম্যানেজ করে, এই জিনিসগুলো আপনার ম্যানেজ করা নিত্যদিনের ঘটনা হয়ে গেছিল, রাইট? তো আমাকে অনেকেই বলতো যে তুমি চলে যাও এখানে আর থেকে কি করবা, আমি আসলে ওকে ছাড়া চলে যাবো বা এরকম কিছু ভাবতে পারতাম না, আমি যে না চলে যাবো, যাবো কোথায়, আমার বাসায় আমি যেতে পারবো না, যাওয়ার কোনো জায়গা নাই, মানে আমার দুনিয়াটা মনে হয় এখানেই সীমাবদ্ধ আমি করে রাখছি, যে এখন যেমন আমি বের হয়ে আমি আসি না আমি ভালো আছি, ওর কাছে থাকলে প্রতিদিন আমাকে মার খাইতো, ওই মায়ের ওষুধ আমাকে এখনো দিতে হয়, আমি দাঁড়াইতে পারি না, মানে অনেকক্ষণ বসে থাকলে আমার দাঁড়াইতে প্রবলেম। মার খেতেন কেন? এই যেমন বললাম আমি রান্না বান্না করতাম না, সারা রাত ড্রাগস নেওয়ার পরে দেখা যেত দুপুর বেলা উঠে আমি টাইম মতো রান্না করতাম না, রান্না করতাম বিকেল 5টা বাজে, তখন দেখা যেত 4টা বাজে ঘুম থেকে উঠে গেছে, ক্ষুধা লাগছে আমাকে মারধর করতো, আবার দেখা যেত অনেক সময় বাজার করতো না, শুধু আলু আর ডাল রান্না করতে আমার ভালো লাগতো না, আমি রান্না করতাম না, একটু ভ্যারাইটিস কিছু রান্না করবো ও আনতে পারতো না, আমি রান্না করতাম না, যা আছে তাই রান্না করো, এই আমারই তো দোষ, এটা ছিল যা ছিল তাই রান্না করা, এই সংসারটাকে ধরে রাখার দায়িত্ব তো আমারই ছিল, আমি তো তখন ড্রাগস নিয়ে ব্যস্ত ছিলাম। মেয়েটা যে বড় হচ্ছে, একটা মেয়ে যে মা ডাকতেছে হাঁটতেছে গুটি গুটি পায়ে, কই আমি তো এগুলো কিছু আমার ফিলিংসই ছিল না, যেটা এখন আমি মনে করে কান্না করি যে আমি কি পাবো এই ছোট্ট বাচ্চা 28 দিনের বাচ্চাটাকে আমার মা ফেরত দিতে পারবে, পারবে না, এখন যেমন আমার বাচ্চা আমার সাথে ঘুমাতে চায় না রাতে, এই জিনিসগুলো খারাপ লাগে আমার। ও কই থাকে এখন? যখন যাই তখন আর কি আমি আমার সাথে ঘুমাবে না, আমি অনেক কিছু লোভ দেখাই ওরে, যেমন আমি তোমার মুভি দেখাবো, কার্টুন দেখাবো, রেডিওতে গল্প শোনাবো, এগুলো বলে আমার সাথে ঘুম পাড়াই। তো মাঝরাতে যখন ওর ঘুম ভেঙে যায় উঠে আমার কাছে চলে যায়, তখন খাটার মধ্যে একাই শুয়ে থাকি, এই জিনিসগুলো খারাপ লাগে। ছোটবেলা থেকে যদি ওরা আমার কাছে রাখতাম তাহলে কিন্তু আর এই জিনিসগুলো হইতো না, ও আমার কাছে থাকতো, আমার কাছে আসতে চাইতো, আমি চলে আসলে ওর কোনো মনে ফিলিংস হয় না, এই আর কি, এই জিনিসটাই কষ্ট দেয়, এখন এটাই আর কি হারাই পেয়েছি জীবন থেকে, যেটা হয়তো আর পাবো না। আপনার হাজবেন্ডের কি অবস্থা? ও ভালো আছে, আমাকে প্রায় একটা কথা বলে যে আমি প্রায় মাঝে মাঝে যখন ঘুম থেকে উঠি বা মাঝরাতে ঘুম ভেঙে গেছে আমার মনে হয় আমি কোথায় আছি, এটা এটা তো আমার ঘর না, এটা তো আমার সংসার না, মানে আমি ভুলে যাই যে আমি এটা ছেড়ে চলে আসছি, তখন আমার খুব খারাপ লাগে, তখন আমি ওকে ফোন দিলাম, আমাকে একালাগলি করার বলে যে তোমার ফল ছিল এই জন্য তুমি রাতে ঘুমাতে পারো না, আমি দেখো ঘুমাতে পারি রাতের বেলা। আপনাদের সেপারেশন হয়ে গেছে? আসার পর তো ও বাবু আবার ছোটবেলা থেকে
ভোরবেলা ঘুম থেকে উঠে যায়, একদম ভোরবেলা ঘুম থেকে উঠে যায়। তো ঘুম থেকে উঠে যাওয়ার পরে ওকে টিভি ছেড়ে দেওয়া হয়, বসে বসে কার্টুন ডোরেমন দেখতে থাকে। তো এখন দেখতেছে আমার ঘুম ভেঙে গেছে, আমি উঠছি, উঠে ওকে খুঁজে পাই না, এরকম ওরম খুঁজে পাইনি। বারান্দায় গেছি, বারান্দায় যেয়ে দেখি যে সারা রাত্রি ওর বাবা সিগারেট খেয়ে ছোট ছোট টুকরা ফেলে রাখছে, ওই টুকরাটা হাতে নিয়ে মুখে দিচ্ছে বারবার, মানে যেভাবে ওর বাবা সিগারেট খায় ওইভাবে টানতেছে ও, কিন্তু ওটা নিভানো ছিল আর কি। ওই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগছে আসলে, যে আমার মেয়েটা তো আমার মতোই হয়ে যাবে তাহলে, যদি আমি ওকে ঠিক মতো, আমি ওর কাছে একজন তো থাকতে হবে, তো তুই নানা নানি দাদা দিদি থাকুক, মা বাবা কেউ একজন তো তার সাথে থাকা উচিত, আর যেহেতু আমি মা আমার দায়িত্বটা বেশি মনে হয়, আমি তো সে ওভার করে ফেলতেছি লাইফটাকে নিয়ে, আমাকে নিয়ে আমি চিন্তা করি না। যদি আমি একা থাকতাম, আমি এখন পর্যন্ত পাবলের সাথে থাকতাম, আমি ওর সাথে ও যা করে আমি তাই করতাম, শুধুমাত্র আমি ওটা ভালোবাসি, ওর কাছ থেকে আমি দূরে থাকতে পারবো না, শুধুমাত্র এই জন্য। ও চুরি করে আমিও চুরি করতাম, যা করতো আমি তাই করতাম, কিন্তু দেখলাম যে না বাচ্চাটাকে নিয়ে ভেবে রিস্ক নেওয়া যায় না। তখন আমি ওকে বললো যে নাস্তা নিয়ে আসো, টাকা দিছে, ওই টাকাটা নিয়ে আমি বের হয়ে গেছি, বাবুকে বলছি চলো বাবা ঘুমাচ্ছে, আমরা নিচে থেকে হেঁটে আসি, বলেই পাশে থেকে টেম্পো আসে, টেম্পোতে উঠে আমি মার বাসায় চলে আসি। মার বাসায় চলে আসার পরে 6 মাস আমি মার বাসায় ছিলাম, মানে নিজের হাপন অনুযায়ী কত রকম হইতে পারে 6 মাসে আমি দেখতে পারছি, মানে যে বাইরের জগৎটাকে আমি অনেক ভয় পেতাম, বাইরে বের হবো কোথায় যাবো কি করবো এটা আমি অনেক ভয় পেতাম। তারপর আমি বাবাকে বলছি, মানে আমার শ্বশুরকে আমি বলছি যে বাবা দেখেন আমি আর পারতেছি না এখানে থাকতে, আমাকে অনেক কষ্ট হচ্ছে, আমি হিন্দু হয়ে যাবো বাবা, মানে বাবা আমাকে শুধু বলে হিন্দু হয়ে যেতে, তাহলে হয়তো বাবার সাথে আমাকে রাখবে। তখন আমি বলছি বাবা আমি হিন্দু হয়ে যাবো, আমাকে তাও আমার মেয়েটাকে আপনার কাছে আমাকে নিয়ে যান। তখন বাবা আমাকে বললো যে দেখো এইভাবে তো আমি তোমাকে উঠাতে পারবো না, কারণ আমার তো মানে আমার শাশুড়ি তো মারা গেছে এর মধ্যে, তো সে থাকে তার ভাইয়ের সাথে, তো উঠাতে পারবো না, আমাদের আলাদা বাসা নিতে হবে, ততদিন তুমি হোস্টেলে থাকো। তখন তো বাবা মেয়েটার সাথে 6টা মাস পার করছি, এখন আমার ওরে রেখে দূরে থাকতে পারবো না, তখন অনেক জায়গায় খোঁজ নিচ্ছি বাচ্চা সহ হোস্টেলে থাকতে দেয় না। তখন আর কি বললো যে কয়েকটা দিন থাকো, আমরা তো বাসা নিয়েই নিব, এর মধ্যে চাকরির ইয়েটা পাই গেলাম, তো চাকরিটা করতেছি আর অনেকদিন হয়ে গেল, এখন দেখলাম যে না আমি ধর্ম চেঞ্জ করব না। তখন আমি কাজটা পাইলাম, দেখলাম যে সমাজে চলতে পারতেছি, আমি জানি না আগামীতে কি হবে, তখন আমি আর কি বাবার আর রেসপন্স করলাম না যে না আমি হিন্দু হইতে পারবো না, এটা আমার আরেক অপরাধ হয়ে যাবে, জীবনে অনেক অপরাধী হয়েছে, মেয়েটাকে দূরে রাখছি, ড্রাগস নিছি, স্বামীর মতো করে একটা বইয়ের মতো করে চলতে পারি নাই, এখন ওই হিন্দু হয়ে যাওয়াটা এটা আরেকটা অপরাধ হবে আমার, এটাও হইতে পারবো না। যত কষ্টই হোক আমার মেয়েটা দূরে আসছে, বড় হয়ে যাবে, হয়তো একদিন বিয়ের লাগ হয়ে যাবে, বিয়ে দিয়ে দিব, তারপর আমি হিন্দু আর হইতে পারবো না। আপনার হাজবেন্ড কোথায় থাকে এখন? আমি জানি না। কতদিন যাবো জানেন না? এই তো যতদিন ওর কাছ থেকে আলাদা। সেটা কতদিন? কিন্তু আপনি আলটিমেটলি সেই প্রসেসটা কি সেটা জানেন না বলেই আপনি ডিভোর্স দেননি। আচ্ছা, যখন ও জেলে ছিল তখন আপনি পুরো দুনিয়া ঘেটে হলো তার জন্য আপনি এটা কিছু ম্যানেজ করে 17 দিন আপনি তাকে বের করতে নিয়ে আসতে পেরেছেন, এখন আপনি তাকে ডিভোর্স দিবেন এটা আপনি নিজে ম্যানেজ করতে পারছেন না, কাজের কাছে গেলেই তো হয়ে যায়, আপনি কেন করেন না? আলটিমেট ট্রুথটা কি আসলে? করি না আসলে, মনের ভিতর ওর জন্য ভালোবাসা এখনো তো আছে আমার, কথা না কথা থাকতে পারবো না ওর সাথে, ভালো হবে না সেটাও আমি জানি, যদি আমি এখনো বলি যে না আমি ওর জন্য ওয়েট করবো বা কিছু একটা, এটা আমার ভুল, এটাও ভালো হবে না, আমি জানি ওকে আমার ডিভোর্স দিতে হবে, দিব আমি, দিয়ে দেব। এভাবেই ফেলে রেখেছেন নিজেকে? হ্যাঁ। কি করেন আপনি এখন? আমি সেলসে জব করতেছি। সেলসে আপনি আছেন, কি পরিমাণ রোজগার হয় প্রতি মাসে? 10,000 টাকা। 10,000 টাকা। আপনার লেখাপড়ার কি হয়েছে ইন্টারমিডিয়েটের পরে? না। কত বছরের গ্যাপ? 2005-এর। 2005-এর পরে আর পড়াশোনা করেননি, হিউজ গ্যাপ, প্রায় 9 বছরের গ্যাপ, রাইট? বয়স এখন 28। কি স্বপ্ন দেখেন আপনি জীবনে? মেয়েটাকে সুন্দর ভাবে বড় করবো, সুন্দর ভাবে বড়। সেটার জন্য কি দরকার? সবকিছুই দরকার, টাকা পয়সা ফার্স্ট, আপনার মানি দরকার, রাইট? ইউ ডোন্ট হ্যাভ এনি ব্যাকআপ, আপনার নিজের ফ্যামিলিতে নাই, শ্বশুরের জায়গাতে নাই, কোথাও কিছু নাই। আপনি শ্বশুরের জায়গাতে আছেন, শ্বশুরের জায়গাতে যেতে হলে আপনার রিলিজিয়ন চেঞ্জ করতে হবে, এবং সেটা আপনি জীবনও করবেন না, বিকজ অফ আপনার এথিক্সের জায়গা থেকে আপনি সেটা করতে চান না, তাই তো? আহ,
প্রিয় শ্রোতা, সত্য এইরকমই ডিফিকাল্ট। সত্য এতটাই কঠিন যে সেটার আঁচের কাছে নিজের জায়গাটা নিয়ে দাঁড় হওয়াটা খুবই খুবই মানে কি বলবো অত্যন্ত সাহসের ব্যাপার, এবং যে কারণেই আজকে যাহা বলিব সত্য বলিব থেকে আজকে আমরা ওকে এইভাবে তুলে ধরতে পেরেছি। আপনাকে যদি কেউ সাহায্য করতে চায় তাদের জায়গাটা থেকে, লাইক আপনাকে সামওয়ান ওয়ান্টস টু হেল্প, যেভাবেই হোক না কেন আপনি নিজের একটা জায়গাতে থাকেন, আপনি রিলিজিয়াস্টিক জায়গা থেকে আপনাকে যদি কেউ সাপোর্ট করতে চায়, মানবিক জায়গা থেকে আপনি কোনো সাপোর্ট করতে চান, সে সাপোর্ট নেবেন? আপনাকে যদি কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে চায় আপনি নেবেন? আপনার কি মনে হয় আপনার নেওয়া উচিত? প্রিয়শ্রোতা, এটাই হচ্ছে ওর অবস্থা, ও আসলে কি করবে ও জানে না, এবং ওর পরিস্থিতি ওর পরিণতি আসলে এরকম, ওর আসলে কি করা উচিত সেটাই ও জানে না। ওর ফ্যামিলি স্কুলিং এর জায়গাটা আসলে ওকে ওই সেই মানসিক ভিত্তিটা তৈরি করে দেয়নি। ও কোন রকম ছোটখাটো একটা জব করে এবং সেটা দিয়ে যে পরিমাণ অর্থ রোজগার হয় সেটাও আপনারা শুনলেন। আপনি থাকছেন এখন কোথায়, মানে কিভাবে থাকছেন? আমি থাকতেছি হচ্ছে মণিপুরি পাড়াতে, হোস্টেলে থাকতেছি। মানে হোস্টেলে থেকে জীবন চলছে? হ্যাঁ। ওকে প্রিয় শ্রোতা, দিস ইজ দ্য আলটিমেট স্টোরি অফ লাইফ, এবং এখানে আমরা যেটা দেখলাম যে জীবনের অপ্রিয় সত্যগুলো খুবই রূঢ় এবং ঠিক জানি না একটা অনির্দিষ্ট গন্তব্য। ড্রাগ কি এখনো নেওয়া হয় আমার? হ্যাঁ। না, কতদিন যাবত স্টপ হয়েছে? ওর বাসা থেকে বের হওয়ার পর থেকে স্টপ। এটা কি আমরা বিলিভ করবো? মানে আমি বিলিভ করি আমি ড্রাগস নেই না। মানে আপনার কথা কি আমরা বিশ্বাস করবো? হ্যাঁ, সত্যি বিশ্বাস করার মতো? হ্যাঁ। ওকে, কারণ যারা ড্রাগ নেয় তারা স্বীকার করতে চায় না, দ্যাটস হোয়াই আই এম আস্কিং ইউ এগেইন এন্ড এগেইন। না, আমি ড্রাগস ছেড়ে দিয়েছি অনেক আগে, ওর বাসা থেকে ওর সঙ্গ ছাড়ার পর থেকেই আমি মানে আমার মনে হয় এখনো যদি ওর আবার সাথে যাই আমি আবার ড্রাগস নেব, ড্রাগস ছেড়ে দিয়েছি। ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে শাহানার জীবনের অপ্রিয় সত্য। আমরা এই পর্যায়ে যোগাযোগ করতে চাই আমাদের এক্সপার্ট প্যানেলের যিনি আমাদেরকে পুরো অনুষ্ঠানটা শুনেছেন তার সঙ্গে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, আপনি তো পুরোপুরি শুনলেন, নিঃসন্দেহে আপনার সাবজেক্টের জায়গা থেকে আজকের যে গল্পটা আপনি শুনলেন সেটা নিঃসন্দেহে আপনার অনেক বেশি সাবজেক্টিভ, তো বলুন কি বলার আছে আপনার? আমি শাহানার কাহিনীটা শুনলাম, এখানে কয়েকটা জিনিস আপনি নিজে যেমন বলেছিলেন, কয়েকটা জিনিস আমাদের সবাইকে বিশেষ করে মা বাবা এবং অভিভাবকদের লক্ষ্য রাখার কথা বলবো। এক হচ্ছে যে দেখা গেছিল যে সে প্রথম থেকে খুব স্বাধীন ছিল, সে কোথায় কি করতো না করতো সে ব্যাপারে বোধ হয় মা বাবার যে সুপারভিশন মনিটরিং বলি তত্ত্বাবধান বা নিরীক্ষণ করা হয় সেটা করা হয়নি। আমরা দুইটা কথা বলি যে প্রতিপালনের দুইটা পদ্ধতি মা বাবারা ব্যবহার করে, একটা হচ্ছে যে খুবই চাপের মধ্যে রাখে, কোথায় থাকতো, কার কাছে বললা, কার কাছে ফোন করলা, কোথায় উঠলা, কেন দূরে ছিলা, খুব চাপের মধ্যে রাখে এবং খুব সমালোচনা এবং কঠোর নিয়ন্ত্রণের শাসনের ভিতরে রাখে এবং ইয়াতে রাখে, এটা যেমন মন্দ ফলাফল দেয়। আবার আরেকটা আছে যে ওভার পারমিসিভনেস, সব কিছুতে মানে আস্থারা দেওয়া বা তাকে একেবারে মুক্ত স্বাধীনভাবে চলতে দেওয়া, এটাও কিন্তু ভালো ফলাফল আনে না। আমাদের মা বাবাদেরকে জানতে হবে যে ছেলে মেয়েদের মানুষ করতে হলে নিষ্ঠুর নিপীড়ন করা যাবে না, নিয়ন্ত্রণ করা যাবে না, যেমন ঠিক একই রকম ভাবে তাদেরকে তাদের মতন চলতে দেওয়া, একেবারে মুক্ত করে দেওয়া সেটাও ঠিক নয়, কারণ তাদেরকে একটা গাইডলাইন দিতে হবে কোনটা ভালো কোনটা মন্দ, খারাপ পথ যাচ্ছে কিনা, খারাপ বন্ধুতে চলতেছে কিনা, হ্যাঁ, এই ব্যাপারে একটা গাইডলাইন এবং একটা নিয়ন্ত্রণ সুনিয়ন্ত্রিত জীবনের মধ্যে রাখতে হবে, সেটা কিন্তু আমাদের অনেক গার্জেনরা করে না। আমরা প্রতিটি অনুষ্ঠানে আলোচনা করতেছি এখানে তাই হয়েছে। যাই হোক, এর কারণে কি হয়েছে, তার একটা কিন্তু ছেলে সে সঙ্গে সে সম্পর্ক হয়েছে, যেটা হয় এই বয়সে কৈশোর বয়সে এটা হতে পারে, এবং সেই সময় তারা যা করে অন্যান্য কিছু কিছুটা যেরকম হয় আগে আক্রান্ত হয়েছে নিয়ে ফেলে এমন হয়ে যায় যে তারা মা বাবার কথাও শেষ পর্যন্ত মানে না, তারা শেষ পর্যন্ত খুব বড় ধরনের সিদ্ধান্ত, যেমন হিন্দু থেকে মুসলিম হওয়া, মুসলিম থেকে হিন্দু হওয়া, এগুলো অত্যন্ত বড় ধরনের সিদ্ধান্ত। এই অল্প বয়সে প্রেমগুলিতে অনেক ক্ষেত্রেই অসমতা থাকে, অর্থাৎ ব্যালেন্স থাকে না, তাদের পারিবারিক দিক থেকে, শিক্ষার দিক থেকে বা আরো অনেক দিক থেকে ব্যালেন্স থাকে না বলে মা বাবারা এটা মানে নিতে পারে না, এটি হয়। কিন্তু সবচেয়ে বড় ইমব্যালেন্স হচ্ছে ধর্মীয় দিক থেকে যদি কোনো সংগতি না থাকে, পুরো ভিন্ন ধর্মের সঙ্গে, এটা কিন্তু আমাদের সামাজিক সবচেয়ে বেশি বড় ধরনের বাধা, কারণ অন্য সবকিছু মানা গেলেও এটাকে শেষ পর্যন্ত কোনো সমাজে খুব বেশি ভালোভাবে গ্রহণ করে না। ছেলেটাও খুবই দুরন্ত এবং চতুর ছিল বোঝা যায়, কারণ সে আগে থেকেই মাদকাসক্ত, তার মানে তার চরিত্রগত থেকে স্বভাবগত দিক থেকে সে আগে থেকেই নষ্ট হয়ে গেছিল। দুই নম্বর, সে কথাটা কিন্তু সে তার আত্মীয় স্বজনদেরকে জানায়নি, বরং পরে সে উল্টাটা বলছে যে মেয়েটাই বরং হিন্দু হয়েছে। অর্থাৎ এরকম প্রতারণা যদি করতে পারে এটা কিন্তু ওই মেয়েটা হয়তো তখন সেই সময় বুঝতে পারে নাই, কিন্তু আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে যে এই বয়সে ছেলে মেয়েদেরকে জন্য শিক্ষণীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বয়সে খুব দ্রুত প্রেমে পড়া বা পছন্দ হয়ে যাওয়া এটা হতে পারে, কিন্তু পরিণত করতে হবে, পরিপক্ক করতে হবে আবেগগত দিক থেকে।
আমি বন্ধুত্ব এক কথা আর সংসার জীবন আরেক কথা, আমরা এই মুহূর্তে এই বয়সে এই সিদ্ধান্ত নেব কিনা যে আমরা এখনই প্রেম করব, এবং প্রেম করলে খুব স্বাভাবিক ভাবেই তখন কিন্তু দৈহিক সম্পর্কে যাওয়া বা সংসার করা বিয়ে শাদী করার ব্যাপারটা চলে আসে, এবং তখন ওই বয়সের কারণে তারা অন্যান্য যতগুলো সামাজিক আর্থিক বা শিক্ষাগত যে সমস্ত বৈষম্য থাকবে পার্থক্য থাকে এগুলি কি গুরুত্বপূর্ণ মনে করে না, কিন্তু বাস্তব জীবন এক সময় যখন সংসার জীবন করতে হবে সারা জীবন একজন মানুষের সঙ্গে থাকতে হবে তখন কিন্তু এই সমস্ত ইকুয়েশন গুলি হিসাব নিকাশ গুলি করতে হয় যেটা গার্জিয়ানরা করে কিন্তু এই বয়সে ছেলেমেয়েরা তা করে না, কিন্তু তাদের যেটা জানতে হবে বুঝতে হবে যে আমার এখন ভালো লাগার সময় এখন বয়সের সময় এই সময় আমরা অনেক কিছু যৌবনের এবং এই বয়সের স্বাভাবিক প্রবণতার কারণে অনেক কিছুই হয়তো সম্পর্কে জড়িয়ে যাব, কিন্তু বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন রকম, অর্থাৎ সেই ব্যাপারটার জন্য একটু ধৈর্যশীল হওয়া বা একটু চিন্তা ভাবনা করার অবকাশ যেন তারা সবাই রাখে, তৎ করে যাতে প্রেমে পড়ে গিয়ে আবেগবশত এরকম বড় ধরনের সিদ্ধান্তে যাতে না হয় এটা দেখতে হবে। আর সাধারণত ছেলেরাই হয় মাদক আসক্তি বেশি, মেয়েরা ইদানিং বাড়তেছে, দুইটা কারণে বাড়তেছে। একটা হচ্ছে মেয়েরা সাধারণত নিজেদের থেকে কখনো মাদকাসক্ত হয় না, মেয়েরা বেশিরভাগ মাদকাসক্ত হয় অন্য মাদকাসক্ত ছেলেদের সঙ্গে সংস্পর্শে দিয়ে, হয় তাদের বন্ধু হয় অথবা তাদের সঙ্গে বিবাহ হয়। এইটা হচ্ছে সেটা একটা প্রধান উদাহরণ আমাদের গবেষণাতে দেখা গেছে যে বন্ধুত্বের কারণে ছেলেদের প্রভাবে মাদক নিতে শুরু করে, আর বিয়ে হলে তো বাধ্যতামূলক ভাবে তখন সেই মাদকাসক্ত পুরুষ বা স্বামী তাকে বিয়া করাবে। ইয়াবার কথাটা ব্যক্তিগত জীবনে আমি এরকম অনেক মেয়েদের কাছে শুনেছি, তারা এরকমই শুনেছে যে তাদেরকে বলেছে যে তোমরা একটু খেয়ে দেখো একটু বাজে অন্যরকম ফিলিং হবে, এবং সত্যি সত্যি কিছুটা কৃত্রিম ভাবে এই ফিটটা ফিল করে। কিন্তু সবার জানার জন্য কথাটা বলতে কি যে যেই ওষুধে বা ড্রাগে কৃত্রিম ভাবে যেই ফিল করে সেটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের স্বাভাবিক যে প্রাকৃতিক যে জিনিস ওই জিনিসটা ছিল সেটাকে নষ্ট করে ফেলে। যেমন মাদক কৃত্রিম ভাবে আনন্দ দেয়, সেই কারণেই মাদক আস্তে আস্তে সাধারণভাবে আমরা যে আনন্দ নিতে পারতাম ব্রেন বা মন থেকে সেটা নষ্ট করে। ঠিক একই রকম ভাবে যে ড্রাগটা কৃত্রিম ভাবে সেক্স বাড়ায় ঠিক সেই ড্রাগটাই আস্তে আস্তে স্বাভাবিক যে মানুষের যৌনতা এক্সাইটমেন্ট সেটা নষ্ট করে, এটা তারা জানে না। অতএব মুখমুক্ত হয়ে হয়ে আমাদের এই ছেলে মেয়েদেরকে বা আমাদের তরুণ তরুণীদেরকে আমরা আহ্বান করবো যে এরকম প্রলোভন যেগুলি বিভিন্ন দিক থেকে আসতে পারে সেগুলি প্রথম টেস্ট করতে গেলে হয়তো তেমন ফলাফলও পাওয়া যাবে, কিন্তু জানে রাখতে হবে যে অল্প কিছুদিনের ভিতরে তার সম্পূর্ণ উল্টো ফলাফল তারা পাবে। আমার সবার শেষে আমি যেটা এখন আপনাদের এখানে বলতে চাচ্ছি যে তাহানা এখন কি করবে, তাহানা কিন্তু অনেক পরিণত হয়েছে, অনেক ধরনের জীবনের স্থান পতনের বিদ্যুৎ দিয়ে তাকে যেতে হয়েছে। হ্যাঁ, তাকে অন্য একটা বিন্দন বিবাহ করতে হয়েছে, সেখানে সম্পর্ক ভালো ছিল না, তাকে সেই সম্পর্কের কারণে তাকে মাদকাসক্ত হইতে হয়েছে, তাকে একটা মেয়ে নিতে হয়েছে, এই একই কারণে মেয়েকে তার মায়ের কাছে রাখতে হয়েছে, যার ফলে নিজের মেয়েকে মা হিসাবে যেভাবে মানুষ করার কথা সেটা সে করতে পারে না বলে ওই মেয়ে এখন তাকে মা হিসাবেও ভালোমতো গ্রহণ করতেছে না, এবং এখন আবার তাকে তার শ্বশুর বাড়িতে যেতে হলে তার ধর্ম পরিবর্তন করতে হবে। অনেক কিছুই তার অল্প বয়সে অনেক বড় বড় ধরনের চ্যালেঞ্জ এবং বিপদ সংকুলতার ভিতরে তাকে দিতে হয়েছে। এখন তাকে যেটা শিখতে হবে এবং ঠিক করতে হবে যে এই সবগুলি তার সেটা এখন বুঝতে পারতেছে, ভুল বুঝতে পারাটা একটা বিরাট মানে উপকার মানুষ আনে যদি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে মানুষ জীবনটাকে বদলাতে চেষ্টা করে। এখন সে যেটা করতে পারে সেটা হচ্ছে সে তো বুঝতে পারতেছে যে খারাপ সংস্পর্শ থাকলে বা খারাপ পরিবেশে থেকে মানুষ ভালো থাকতে পারে না, অতএব সেই ছেলের কাছে সে গেলে কখনই সুস্থ জীবন যাপন করতে পারবে না। অতএব তার স্বামী যে অবস্থান আমরা দেখলাম সেখানে তার কোনোভাবে ফিরে যাওয়া সুবুদ্ধির কাজ হবে বলে আমাদের মনে হচ্ছে না, এবং সেও এটা বুঝতে পারতেছে। অতএব একটা খারাপ ছেলে স্বামী যদি ভুল করে একটা ভুল স্বামী পেয়ে থাকি বা ভুল সংসার হয়ে থাকে সেটা যদি এখন এটাকে আমাকে সংশোধন করতে হবে, এটা সে যদি বুঝতে পারে এখন তাকে নতুন শক্তি দিয়ে নতুন মনোবল নিয়ে সেটা করতে হবে যে সে একা একটা চাকরি করতেছে, তাকে মনে করতে হবে যে এরকম ভুল তো অনেক করতে পারতো, এরকম এমন তো হতে পারতো যে তার সংসারে তার স্বামী এসেছিল স্বামী হাতার হারাত করে মারা গেছে, এরকম আমরা মানতে পারি না, স্বামী মারা গেলে তো একটা বার্তা নিয়ে আমাকে অনেকেই মানুষ করতে হয়, এখন তাকে এরকম মনে করতে হবে যে একটা ভুল হয়েছে একটা সংসার নাই, সে এখন একা আছে একা ওই মেয়েটাকে নিয়ে, ওই মেয়েটাকে সে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে সে নিজের জীবনে যা পারে নাই তার নিজের মেয়েকে দিয়ে যেন সে সেরকম করতে পারে। মেয়েটাকে ভালোভাবে মানুষ করতে হলে তাকে আগে ভালো থাকতে হবে, আর ভালো থাকতে হলে এই খারাপ পরিবেশ থেকে দূরে আসতে হবে, সে যে নতুন চাকরি নিতে এটা তাকে নতুন একটা জীবন দিতে পারে সেটা অবলম্বন করে নিজের মা বাবার কাছে আবার সে ফিরে যেতে পারে, সব ভুল স্বীকার করলে তারা হয়তো তাকে একটা পথ নিশ্চিত রাখতে আমরা আশা করি তারা এত নিশ্চয় নিশ্চয় হবে না, এখন তার নিজের মেয়েকে নিয়ে সে বাঁচার চেষ্টা করবে এই চাকরি দিয়েই, এখন এরপরে যখন সে সুস্থ এবং স্বাভাবিক জীবনে এস্টাবলিশ হয়ে যেতে পারবে তখন হয়তো আমরা আশা করি নতুন কোনো একটা সম্পর্ক বা নতুন কোনো ভালো একটা ছেলের সঙ্গে তার নতুন জীবন হতে পারে, নতুন বিবাহ হতে পারে, আমরা সেই কামনা করতে পারি। শাহানার কাছে আমাদের এই পরামর্শ থাকবে যে এখন সে নিজেকে সুস্থ রাখার জন্য তার চাকরিটাকে সে ধরে রাখবে,
চাকরিটাকে আরো ভালোভাবে স্টেবল করার জন্য সে ইয়া করবে, যাতে আর্থিক দিক থেকে সে যাতে তার করোনা করতে না হয়। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান কথার জন্য ডক্টর তাজুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানের সাথে একেবারে নিরলস ভাবে কাজ করবার জন্য, অনেক বেশি ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ ডক্টর তাজুল ইসলাম। প্রিয় শ্রোতা, আমরা অসংখ্য অসংখ্য ফেসবুকে কমেন্টস পেয়েছি, অনেক মন্তব্য পেয়েছি, ইমেইল পেয়েছি এবং SMS পেয়েছি। আমরা একটু পরেই ফিরে এসে শাহানাকে সেগুলো পড়ে শাহানার কাছ থেকে মন্তব্য শুনতে চাই। ছোট্ট একটা ব্রিদিং স্পেস, যাহা বলিব সত্য বলিবতে। আমাদেরকে SMS এর মাধ্যমেও মিলি লিখেছে, প্রেমের ক্ষেত্রে আমরা অনেক সময় ধর্মকে প্রাধান্য দেই না, যেটা আমার মনে হয় অনেক বড় একটা ভুল করি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে। সে যদি লিখেছে, অন্ধ প্রেম যে কত ক্ষতি করতে পারে এই প্রমাণটা আমরা আজকে নতুন করে আরো একবার পেলাম। হারুন লিখেছে, শাহানার প্রথম থেকেই আরো প্রতিবাদী হওয়া উচিত ছিল। নদী লিখেছে, যে স্বামী স্ত্রীকে নেশা করাতে পারে সে স্বামী যে কোনো সময় স্ত্রীকে মেরেও ফেলতে পারে। পল্লব লিখেছে, পারিবারিক বন্ধন দুর্বল বলেই শাহানা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে। হাসিবা লিখেছে, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন নিজের শরীরের উপর অত্যাচার করা কখনোই উচিত নয়। ওমর লিখেছে, মাত্র 4 মাসের পরিচয়ে কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কালাম লিখেছে, আপাতত যা মনে হলো ভুলে ভরা শাহানার জীবন, আশা করি জীবনের বাকি দিনগুলোতে সে আর কোনো ভুল করবে না। প্রিয় শ্রোতা, আমরা এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি আমাদের ফেসবুকে, আপনারা চাইলে দেখতে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। শুধুমাত্র ফেসবুক না, ইমেইল এবং চিঠির মাধ্যমে আপনি আমাদেরকে বিভিন্ন মতামত জানাতে পারেন এবং একই সাথে আপনি চাইলে ওখানেও কনফেস করতে পারেন। আমাদের এখানে চিঠি লিখবার ঠিকানা হচ্ছে, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আমি আবারও বলছি, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আপনি যদি চান আমাদেরকে মেইল করতে পারেন, আমাদেরকে মেইল করার ঠিকানা হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি, jbsb8920@gmail.com। গত সপ্তাহে আমরা একজনের চিঠি পেয়েছি, যে চিঠিটি আমরা শোনাতে চাই এখানে, মহসিনা তাবাসসুম। মহসিনা তাবাসসুমের চিঠিটি পড়ে শোনাবে আর যে সুমন। তবে তার আগে শাহানা, এই যে কমেন্টস আমরা পেলাম এখানে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে আপনাকে বলেছে এবং তাদের যে ব্যক্তিগত লার্নিং আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো শুনে, কি বলার আছে আপনার? তাদেরকে আমার বলার আছে যে অল্পদিনের পরিচয়ে এভাবে কাউকে বিয়ে করা উচিত না। আর ধর্মটা অনেক বড় একটা ফ্যাক্ট, মনে হয় তখন যে না এটা কোনো ব্যাপার না, আসলে এটা অনেক বড় একটা ব্যাপার। কারণ একটা মুসলিম ছেলে যতটা মানে তার ধর্মের দিক থেকে হোক, সব দিক থেকে একটা বউকে বা যেভাবে দেখে একটা মানে এরকম একটা অধার্মিক একটা ছেলে, ও আসলে কোনো ধর্মই পালন করতো না, তো এরকম ছেলে সেটা করে না। আর একটা হচ্ছে যে ফ্যামিলি যেমনই হোক, নিজের উচিত তাদের সাথে অ্যাডজাস্ট হোক করা, করে নেওয়া বা তাদের কাছাকাছি যাওয়া, এটা একটা ব্যাপার আছে। আর হাজবেন্ডরা আর ড্রাইভ ছেলেরা অনেক কিছুই করে, সেটা যে মেয়েদের তাল মিলিয়ে করতে হবে এমন কিন্তু না। তো এমন করলে যে আমার মতো অবস্থা, কিছু না কিছু হারাইতে হবে, তো এটা আমার আসলে উচিত না। যে ছেলেরা আমার হাজবেন্ড যা করে আমাকে তা করতে হবে তা না, আমার হাজবেন্ডকে সেই জায়গা থেকে আমাকে ফিরিয়ে আনতে হবে। আবার ঝগড়াটাই সবকিছুর সমাধান না, নীরবে বৈশা বুঝায় অনেক কিছু করানো যায়। ও বলতেছে তখন আমি চুপ থাকি, পরে জিনিসটা ওকে বুঝায় বলতে পারবো। এটা করলে আমার মনে হয় অনেক সময় অনেক সংসার ভেঙে যেতে গেলেও টিকে যেতে পারে। আপনার এই উপলব্ধি আপনার বাকি জীবনটাকে অনেক সুন্দর করুক, সেটাও আমাদের প্রত্যাশা থাকবে। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে মহসিনা তাবাসসুমের চিঠিটি আমরা শুনবো আর যে সুমনের কাছ থেকে। যাহা বলিব সত্য বলিব। আমি একটি ছেলের সাথে প্রেমের অভিনয় করি, কারণে অকারণে বিভিন্ন বাহানায় ছেলেটার অনেক টাকাই আমি নষ্ট করেছি। বলতে গেলে যখনই টাকার দরকার হতো ওর সাহায্য নিতাম, ও সরল বিশ্বাসে আমাকে ভালোবেসে এভাবে টাকা খরচ করত। কখনো কখনো নিজের দোষটাও ওর উপর চাপাতাম। এভাবে আমি ছেলেটাকে অনেকের কাছেই অপরাধী করেছি, কারণ ছেলেটা আমাকে অন্ধের মতো ভালোবাসত। আজও আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। আজ আমি ওকে হারিয়ে বুঝতে পারছি শুধু শুধু ওর সাথে এমন করা আমার ঠিক হয়নি। আমি আমার ভুল স্বীকার করছি, ছেলেটার কোনো দোষ ছিল না, সব দোষ ছিল আমারই। ছেলেটা যেন আমাকে মাফ করে দেয়, জানি সেই মাফটা আমি সরাসরি তার কাছে চাইতে পারবো না, সেই মুখটা আমার নেই। জানি না আমার এই চিঠি আজ সে শুনবে কিনা,
তারপরও জে বিএসবির হাজারো শ্রোতার সামনে আমার এই ভুল স্বীকারের কথাটি তুলে ধরলাম। যাহা বলিব সত্য বলিব। অনেক ধন্যবাদ মহসিনা তাবাসসুম, আপনার জীবনের এই উপলব্ধি শত শত হাজার হাজার মনে ছড়িয়ে যাক, সবাই তাদের ভুল বুঝতে পারুক, ভুলের জায়গাটা থেকে বেরিয়ে আসুক। সেই প্রত্যাশা রেখে আজকের মতো যাহা বলিব সত্য বলিব শেষ করছি। প্রিয় শ্রোতা, আগামী রবিবার ঠিক রাত 11:20 আর জে কিবরিয়া, আর জে সুমন ও আমার টিম মেম্বার সাউন্ড এডিটর মঞ্জুকে নিয়ে হাজির হয়ে যাব আরো একবার। আরো একজন বন্ধু মুখোমুখি হবে লাখো শ্রোতার, যিনি অকপটে স্বীকার করবেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং শেষ পর্যন্ত তার পরিণতি কি হয়েছিল। এই জন্যই স্বীকার করবেন যেন তার মতো করে কোনো অপরাধী কোনো ভুলের জন্ম আপনার জীবনে না হয়। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, আজকের মতো শুভ রাত্রি।